শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, বন্দী দুঃসময়ের 22তম পর্বে জানাই স্বাগত। আজ যথারীতি শনিবার। বন্দী দুঃসময়ের প্রতি পর্বে যেমন একজন গুণীজন থাকেন, যাকে নিয়ে আমরা আলাপচারিতায় থাকি, এবং তার সঙ্গে দেশের দেশের বাইরের গুণী শিল্পীদের সঙ্গীত এবং আবৃত্তি কখনো বা আলাপচারিতায় আলোচনাও শুনে থাকি। আজকে সেই সন্ধিক্ষণ, এই শুভক্ষণে আমরা আজকে একটু বাড়তি পাওনা যোগ হয়েছে। আজকে দেশনন্দিত কবি, আমাদের দেশের বরেণ্য কবি নাসির আহমেদের 59তম জন্মদিন। এই সুযোগ কি ছাড়া যায়? তাই কবিকে আমরা আমাদের মাঝে পাবার চেষ্টা করেছি এবং অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তাকে আমরা রাজি করেছি। আজকে উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা তার সঙ্গে আলাপচারিতে থাকবো, তার ছেলেবেলার গল্প শুনবো, শুনবো তার এই দীর্ঘকাল, সেই 70-এর দশক থেকে আজ অব্দি উনি যে লিখে যাচ্ছেন কবিতা, তার সঙ্গে প্রচুর গান লিখেছেন, শিশুদের জন্য লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, নানা রকম সাংবাদিকতা যেহেতু করেছেন সারা জীবন, সেখানে নানা রকম ওনার লেখনীতে, দৈনিকে, সাপ্তাহিকে, সেখানেও অনেক রকমের কলাম আছে যেগুলো আমাদের সমসাময়িক ঘটনাকে নিয়ে, তাৎক্ষণিক বিষয়াদি নিয়ে, বেদনা নিয়ে, যন্ত্রণা নিয়ে, সেই বিষয়গুলো উঠে এসেছিল তার লেখনীতে। সেই কবি নাসির আহমেদের জন্মদিনে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলাপচারিতে থাকবেন দেশের খ্যাতিমান লেখক রফিউর রশিদ, কথা সাহিত্যিক রফিউর রশিদ, এবং আবৃত্তিতে থাকবেন দিল্লি থেকে বাচিক শিল্পী শম্পা দাস এবং আমাদের দেশনন্দিত আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ। সঙ্গীতে থাকবেন প্রথিত যশা সঙ্গীত শিল্পী ঐশিকা নদী ও মনিরা রওনক বুবলি। আমরা আজকে এই সময়টা কবির সঙ্গে যেমন আলাপচারিতে থাকবো, আগেও বলেছি, ঠিক তেমনি আমরা আবৃত্তি শুনবো, গান শুনবো এবং আলোচনাও শুনবো। আমি শুরুতেই আমাদের দেশের প্রিয় শিল্পী, দেশনন্দিত শিল্পী, শিল্পী সঙ্গীত শিল্পী ঐশিকা নদী থেকে ঐশিকা নদীর গান শুনবো, তাকে আমি যুক্ত করার চেষ্টা করছি। ঐশিকা নদী, ঐশিকা নদী, শুভ সন্ধ্যা সবাই, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আর আবৃত্তি শিল্পী শ্রদ্ধেয় বেলায়েত হোসেন কে ধন্যবাদ জানাচ্ছি আমায় আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমাদের সাথে যারা থাকবেন গুণী মানুষ, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। এবং শুরুতেই কবি নাসির আহমেদকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নদী, আমরা তোমার গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার সঙ্গে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে একবার একটু পরিচয় করিয়ে দিই, তারপরেই তোমার গান দিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা পরিচয় করে দিচ্ছি। এবার দিল্লি থেকে বাচিক শিল্পী শম্পা দাস। শম্পা, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে তোমার আবৃত্তি শুনব, আবৃত্তি শুনতে শুনবো সেই কবির আবৃত্তি যার আজকে জন্মদিন, কবি নাসির আহমেদ। কিন্তু পরে আবার তোমার সাথে যুক্ত হচ্ছি। এবারে আমাদের দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। কবিকেও নিশ্চয়ই শুভেচ্ছা জানাবে। কবিকে শুভেচ্ছা জানাবো যখন আমার কবিতা বলবার সময় হবে, তখন কবিকে বিশেষভাবে শুভেচ্ছা জানাবো, অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানাবো। নিশ্চয়ই। আচ্ছা, এবারে সঙ্গীত শিল্পী মনিরা রওনক বুবলি। বুবলি, বুবলি মিউট আছে, তোমাকে জানাই শুভেচ্ছা বন্দী দুঃসময়ের এই 22তম পর্বে, এবং আজকে কবি নাসির আহমেদের জন্মদিনে তোমাকে পেয়ে আমরা খুব আনন্দিত। তোমার গান শুনবো আজকে। অনেক অনেক শুভেচ্ছা, আর কবি নাসির আহমেদের প্রতিও শুভেচ্ছা জন্মদিনে।
আমরা অনুষ্ঠানটি শুরু করছি ঐশিকা নদীর গানের মাধ্যমে। নদী, কি গান শোনাবে শুরুতেই? 2010 সালে কবিতার গান শীর্ষক যে অ্যালবামটি আমার বেরোয়, সেখানে কবি নাসির আহমেদের একটি কবিতা সুরারোপ করা হয়। সুরারোপ করেন আমার বাবা শাহিন সর্দার, সুস্রষ্টা শাহিন সর্দার। আমি সেই গানটি গাইব। কবিতাটি মুক্তিযুদ্ধের পটভূমির উপর নির্মিত একটি কবিতা। আর কবিতা তো কবিতার পাশাপাশি এটি একটি গল্প, এটি একটি কাহিনী। সুরে সুরে যে গল্পটি আমি এখন বলবার চেষ্টা করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকুর। বুকে সদাই বাজত সুরের বাঁশি, বুকে সদাই বাজত সুরের বাঁশি। সোনার বাংলা তোমায় ভালোবাসি, কবির মতোই নিমগ্ন খুব থাকেন মনের পটে দেশের ছবি আঁকেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকুর। হঠাৎ দেশের পাল্টে গেল হাওয়া, কাকু ভুলে গেলেন নাওয়া খাওয়া। মিছিল মিটিং নিয়ে ঘোরা ঘুরি, পাখির মতন কেবল উড়া উড়ি। হঠাৎ শুনে মা ডেকে কোন মা, তোর কাকু কই বাইরে গুলি বোমা। দেশটা জুড়ে যুদ্ধ হলো শুরু, বুকটা ভয়ে কাঁপছে দুরু দুরু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকুর। সেই যে কাকু হঠাৎ করে হাওয়া, দিন মাসে যায় যায় না তো খোঁজ পাওয়া। যুদ্ধে সবুজ দেশটা পড়ে খাক, শোকে যেন বাতাস নির্বাক। দল বেঁধে সব দেশ ছেড়ে যায় পার, নেই ভেদাভেদে ধনী গরিব ধোপার। উদ্বাস্তুর তাঁবুর ভেতর থাকি, মনে তবু কাকুর ছবি আঁকি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ছিলেন আমার ছোট কাকুর। ফেলে যাওয়া মেঘনা নদীর তীরে, যুদ্ধ শেষে সবাই এলাম ফিরে। ফেলে যাওয়া মেঘনা নদীর তীরে, যুদ্ধ শেষে সবাই এলাম ফিরে। হয়নি ফেরা শুধু আমার কাকুর, হয়নি ফেরা শুধু আমার কাকুর। তার ছবিটার পাশেই রাখি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবিটার পাশে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবিটার পাশে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ সবাইকে। নদী, খুব চমৎকার গান শুনলাম তো। শুরুতেই তুমি খুব
সুন্দর একটি গান শোনালে, এবং সেই অসংখ্য ধন্যবাদ। গানটিতে সুর দিয়েছে হচ্ছে শাহিন ভাই, শাহিন সর্দার, আবাসিকা নদী, যিনি যে শিল্পী আমাদের এই গানটি শোনালেন আজকের জন্মদিনে, যাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কবি নাসির আহমেদের লেখা। নাসির আহমেদের অনেক অনেক গানই রচনা সুর দিয়েছেন আমাদের দেশের অনেক বিখ্যাত বলা যায় সঙ্গীত পরিচালক সুরকার শাহিন সর্দার, তার গানটি শুনলাম তার সুর করা। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কবিকে আমরা আমাদের মাঝে পেয়ে যাবো, কিন্তু এর মধ্যে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি রফিকুল রশিদ, আমাদের দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক। রবি ভাই কেমন আছেন, আপনি ভালো আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ, বহুদিন পরে দেখা হলো এই অনুষ্ঠানের সুবাদে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও অনেক শুভেচ্ছা। আর এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমাদের প্রিয় কবি, আমাদের প্রিয় বন্ধু কবি নাসির আহমেদের জন্মদিনকে সামনে রেখে, এই জন্যে আলাদা একটা ভালোবাসা আপনার প্রতি জানাই। আপনাকেও ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের কিছুক্ষণের মধ্যেই নাসির ভাই চলে আসবেন আমাদের দেশে, আমরা আশা করছি। উনি একবার প্রবেশ করে আবার বললেন যে আমি হয়তো এই এই গোলযোগই একটা ব্যাপার, হয়তো আমরা পেয়ে যাবো তার কবিকে এবং তারপরে শুরু করতে যাব আমরা। ঠিক এর মধ্যে ইকবাল খোরশেদের, আমাদের দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল ইকবাল খোরশেদের আবৃত্তি শুনতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বেলায়েত ভাই আপনাকে, যে এই কবি নাসির আহমেদের জন্মের যে অনুষ্ঠান, তার জন্মকে উপলক্ষ করে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমাকে যুক্ত করবার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য, এবং আজকে যারা আমার সঙ্গে আছেন, লেখক সাহিত্যিক রফিকুর রশিদ আছেন, শম্পা দাস, ঐশিকা নদী, এবং আছেন সঙ্গীত শিল্পী বুবলি, আপনি তো আছেনই বেলায়েত ভাই, সবাইকে বিজয়ের শুভেচ্ছা, এবং নাসির ভাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক শুভেচ্ছা। নাসির ভাই একজন ঘনজন্মা পুরুষ আমি মনে করি, এবং এখানে আমরা যারা আছি, আমি ঠিক রফিকুর রশিদ ভাইয়ের সঙ্গে তার সংযুক্তির বিষয়টি ওইভাবে জানি না, কিন্তু আমার ধারণা যে আর বাকি যারা এখানে আছেন তাদের সবার চেয়ে অনেক বেশি আমি নাসির ভাইয়ের কাছাকাছি থেকেছি। একটা সময় নাসির ভাই আর আমি একসঙ্গে লেখাপড়া করেছি, আমরা সহপাঠী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নাসির ভাই বয়সে আমার চেয়ে অনেক 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 বড় সিনিয়র। উনি অনেক বছরের বিরতিতে উনি স্নাতকোত্তর করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল তার সহপাঠী হওয়ার। এবং তিনি কবিতা যেমন অসামান্য লিখেন, গান যেমন লিখেন, তার আরো দুটো গুণ আমি জানি, সেটি হচ্ছে তিনি অনর্গল বলতে পারেন। যে কোনো বিষয়ে যদি তাকে বলা হয় যে নাসির ভাই আপনি এই বিষয়টা বলেন, তিনি অনর্গল বলতে পারেন, এবং তার অনুষ্ঠান সঞ্চালনা অসাধারণ। মানে মনে হয় না যে আমরা কোনো অনুষ্ঠান দেখছি বা শুনছি, মনে হয় যে আমরা আমাদের বাড়ির বৈঠকখানায় বসে আছি এবং সেখানে বসে আমরা কিছু কথাবার্তা শুনছি, এরকম অসাধারণ হয়ে ওঠে ওনার অনুষ্ঠান সঞ্চালনা। তাই ওনাকে আবারও আমি শুভেচ্ছা জানাই, এবং তার সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা করে তার কবিতা আমি প্রথমে একটি নিবেদন করছি। কবিতাটির শিরোনাম হচ্ছে আশ্চর্য রেলগাড়ি ও শৈশবের মাছগুলো। বাহ, খুব চমৎকার কবিতা। বর্ষার উত্তাল বিলের জল, থই থই ময়ের পেছনে ছুটন্ত, হে আমার বালক বেলার মাছেরা, তোমাদের জন্য এই খরায় পোড়া দুঃখ দিনের পঙ্ক্তিমালা। আষাঢ় শ্রাবণের অঝোর বর্ষণে যখন ভেসে যায় সুসজ্জিত নগর সৌন্দর্য, তখনও একটি ময়ের পেছনে ছুটন্ত মাছের পিছু পিছু ছুটে যায় এক অদৃশ্য কিশোর। ফ্ল্যাট বাড়ির একটি নির্জন জানালায় মাঝ রাতে বৃষ্টির শব্দের সঙ্গে লাফিয়ে লাফিয়ে নামে মাছের ছায়ারা। সেই ছায়াদের জন্য উৎসর্গ এই কবিতাটি। এখন এই জ্যৈষ্ঠের দাবদাহ
আর খরাদগ্ধ দুপুরের এক অতীন্দ্রিয় ধীবর দিন রাত জাল ফেলে বসে আছি স্নায়ুর জলায়, একটি মুটিরও সন্ধান নেই। বর্ষার বিলের সেই ছুটন্দ মাছেদের মই ছপছপ শব্দে অকস্মাৎ শিওরে উঠি মাছহীন ব্যর্থ বালক। এক আশ্চর্য রেলগাড়ি স্নায়ুর সবুজ পথ চিরে ছুটে যায় সারা রাত। বিভূতি বাবুর অপু ও দুর্গার স্মৃতির সঙ্গে ছুটতে ছুটতে ভর দুপুরের রোদে মাইল মাইল রাজপথ ভেঙে আজও চলে যাই একা একা নিশ্চিন্দিপুরে। তবু তবু অপুর ছায়ার পাশে দুর্গাকে দেখি না। রোজ রাতে শুধু ঘুমন্ত নগরীর নির্জনতায় সিটি দিয়ে চলন্ত ট্রেনের ছায়া ছুটে যায়। হে মাছ, হে শূন্যতার ট্রেন, তোমাদের ছায়ার কাছেই নিবেদিত এই দুঃখগুলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই ইকবাল খোরশেদ। খুব খুব চমৎকার একটি কবিতা। এই কবিতাটি বহুবার আমরা শুনেছি এবং ইকবাল খোরশেদ তোমার কণ্ঠে শুনেছি নাসির ভাইয়ের এই কবিতাটি। খুব চমৎকার এবং এর মধ্যে আমাদের খুব স্মৃতি তাড়িত একটা ব্যাপার নিয়ে আসে। আমাদের ইতিমধ্যে আমাদের মঞ্চে চলে এসেছেন কবি, তো আমরা চেষ্টা করি আমরা তাকে আনার। হঠাৎ কি হলো? চলে এসেছেন। হ্যাঁ রশিদ ভাই, নাসি ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ আপনাকে আজকে আমাদের এই বন্দীদের সময়ের 22 তম পর্বে আপনাকে আনন্দময় দিনে আমরা বন্দীদের সময় থেকে শুভেচ্ছা শুভেচ্ছা আজকের এই জন্মদিনে। তার সঙ্গে আজকে শিল্পীরা আছেন যে আমাদের দেশে এবং আমাদের প্রিয় সুরকার শাহিন সর্দার তার সঙ্গে আছেন দেশের খ্যাতিমান আপনাকে অভিনন্দন জানাই এবং আপনি বলুন আপনার কেমন লাগছে? কেমন কাটলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিশেষ করে আমার প্রিয় বন্ধু, অসাধারণ লেখক এবং অসাধারণ গুণী ভালো মানুষ রফিকুর রশিদ আজকে এখানে আছেন, এটা আমাকে অনুপ্রাণিত করে। আর ঐশিকা নদী আমার কন্যা সম প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী, আমার বন্ধু শাহিন সর্দারের কন্যা। আর বেলায়েত ভাই তো আমার সঙ্গে সেই আহসান হাবিব যুগ থেকে
80 দশক থেকে পরিচিত, তো আপনি এই আমার জন্মদিনে এমন সুন্দর একটা আয়োজন করলেন, নিঃসন্দেহে আমার ভালো লাগছে। ইকবাল খুরশিদ, আমি মাঝখানে মানে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে রাইটার্স ক্লাবের সঙ্গে ছিলাম, কিন্তু আমি 10 মিনিট পরেই চলে এসেছিলাম, কিন্তু এসে নেট আমার ডিস্টার্ব দিচ্ছিল, আমি 10 মিনিট শুধু নেটের পিছনে খরচ করলাম, পরে আপনার ইন্টারনেট সংযোগ বাদ দিয়ে আমি আবার গ্রামীণ থেকে নেট কিনে এখন আবার সংযুক্ত হলাম, যে কারণে আমাকে 15 মিনিট পরে পেয়েছেন আপনারা। এবার আমি যেতে চাই একটু কথা বলেন শুনি। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কথা বলাটা সবাই যদি মাইক করে রাখে তাহলে শুনতে আমরা এতক্ষণ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা গান শুনেছি, ইকবাল খুরশিদের আবৃত্তি শুনেছি এবং গান গেয়েছিলেন নাসির ভাইয়ের লেখা ঐশিকা নদী। এবারে আমরা কথা সাহিত্যিক রফিকুল রশিদের কাছে যাব, তার অনুভূতির কথা, তার অত্যন্ত কাছের মানুষ আমি জানি নাসির ভাই, এবং দীর্ঘকালের অনেক অনেক স্মৃতি আছে সেখান থেকে আমরা কিছু ঋদ্ধ স্মৃতি শুনতে চাই। হেডফোন দাও না আমাকে, আপনি বলুন আমার তো কোথায়। শুনতেই পাচ্ছেন? এখন কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো বেলায়েত ভাই শোনা যাচ্ছে? রফিক ভাই আপনার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ওই যে নাসির ভাই বলে উঠলেন তো শুনতেই পাচ্ছি না সেই জন্য আবার এই। হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। না গেলে ভালো, শোনার জন্যই তো আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় বন্ধু প্রিয় মানুষ কবি নাসির আহমেদকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার সৌভাগ্য দূরের মানুষ, একেবারে আক্ষরিক অর্থে দূরের মানুষ, ভৌগোলিক ভাবে আমি বাস করি একেবারে রাজধানী থেকে বহু দূরে, তারপরেও আজ এভাবে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমার কাছে মনে হচ্ছে নাসির ভাইয়ের যতগুলো জন্মদিন আছে সেই জন্মদিন গুলোতে আমি ওই রাত 12টার পরে শুধুমাত্র একবার মেসেজ জানিয়ে একবার তাকে আমার প্রীতি এবং আমার শুভেচ্ছা জানিয়ে আমার দায়িত্ব পালন করি মাত্র। কিন্তু আজকে এই অনুষ্ঠান আমাকে যুক্ত করবার কারণে আমার ভালো লাগছে যে এমন একটি অনুষ্ঠানে এসে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং বেলায়েত ভাই কষ্ট করে আমাদের সবাইকে যুক্ত করছেন, আমাদের সকল
প্রতিবন্ধকতা গুলো দূর করে একে অপরের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জন্যেও বেলায়েত ভাইকে আমার শুভেচ্ছা জানাই। মানুষ কে কিভাবে কার যে কার সাথে কে কখন কোথায় পরিচিত হবেন বলা খুব মুশকিল। প্রিয় বন্ধু নাসির আহমেদের কথা বলবার আগে বেলায়েত ভাইয়ের কথাই বলি। বেলায়েত ভাই বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, আমি ঢাকায় থাকি না বটে, তাই বলে ঢাকায় আসি না, ঢাকার অনুষ্ঠান দিতে পেছনের বেঞ্চে গিয়ে পেছনের সারিতে গিয়ে একটু বসি না তা তো নয়। কিন্তু এই মানুষটির সাথে দেখা হতে হতে দেখা হতে হতে আমার দেখা হলো ভারতে গিয়ে। মনে পড়ে নিশ্চয়ই আমরা গত বছর হলদিয়া কবিতা উৎসবে আর একজন আবৃত্তি শিল্পীও ছিলেন, তারই বদন্যতায় বেলায়েত ভাইয়ের সঙ্গে হলদিয়াতে পরিচয় হলো। তো ফলে পরিচয় তো নানাভাবে হতেই পারে। কথা উঠেছিল, খোরশেদ ভাই বলছিলেন যে নাসির আহমেদের সাথে রফিকুর রশিদের কি করে জানাশোনা বন্ধুত্ব, সে একটা প্রসঙ্গ উনি তুলে আবার সরে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একসাথে পড়েছেন, সেই জায়গাটিকে খুব গুরুত্ব দিয়ে আমাদের সামনে উপস্থাপন করলেন, ভালো লাগলো। আমি কবুল করি নাসির ভাইয়ের বাড়ি যে জেলায় আমার বাড়ি সেখান থেকে অনেক দূরে, সাগর পাড়ের মানুষ তিনি। আমার বাড়ির পাশে কাজলা নদী নামের একটা নদী ছিল, সেও মারা গেছে অনেক আগে। নদী শূন্য এলাকার একটি মানুষ, আমি সাগর পাড়ের মানুষের বন্ধুত্ব পেয়েছি, ভালোবাসা পেয়েছি এই ঢাকাতে এসে। এই লেখালেখির সুবাদে আমি গল্প লিখি, কবিতা লিখি না বলতে গেলে, কিন্তু কবিতাকে ভালোবেসেই সাহিত্যের জগতে পা ফেলেছিলাম। ফলে কবিতার প্রতি যে প্রীতি, যে মোহ, যে প্রেম, তা কখনো নিঃশেষ হয়ে যায়নি এবং এখনো না। বলতে দ্বিধা নেই, শুনলে হয়তো অন্য কবির কাছে একটু ঈর্ষার বিষয়ও হয়ে উঠতে পারে। আমার প্রিয় কবি নাসির আহমেদ। কেন প্রিয় কবি? ব্যক্তি নাসির আহমেদকে ভালোবাস বলে না, ব্যক্তি নাসির আহমেদ প্রিয় হয়েছেন আরো পরে, প্রিয় হয়েছে তার কবিতাই আমার আগে। আমার প্রথম প্রেম নাসির আহমেদের প্রতি নয়, নাসির আহমেদের কবিতার প্রতি। এই যে কবিতার প্রতি আমার মোহ, এই যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়েই মূলত কবি নাসির আহমেদের কাছে আমার পৌঁছানো। তিনি আমাদের দেশের খুবই খ্যাতিমান সাহিত্যের কাগজের সাহিত্যের পাতা সম্পাদনা করেছেন দীর্ঘকাল। সে সুবাদে আমার বহু লেখা তিনি বিচারে নাকি নির্বিচারে ছেপেছেন তা তিনি জানেন। প্রায়শ আমার লেখাগুলোর প্রতি তার পক্ষপাত আমি দেখেছি, পক্ষপাতই বলবো, কারণ কোন লেখা যে সম্পাদক বাতিল করেননি তাকে তো একটু পক্ষপাতের দোষ দেওয়াই যায়। কি এমন লেখা লিখেছি, বাংলাদেশের কত কাগজেই ছাপা হয়ও না, কিন্তু সেই কথাটা অনেকে বলেন না, আমি কিন্তু বলতে একটু লজ্জা পাই না, একটু দ্বিধা বোধ করি না। কবি নাসির আহমেদ যখন সাহিত্যের পাতা দেখেন, আমি যতই বলি পক্ষপাতিত্ব করেছেন আমার প্রতি, আমার দুর্লভ সৌভাগ্য হয়েছে তার সম্পাদকীয় টেবিলের এক কোনায় জড়ো হয়ে বসে থাকা এবং তিনি কি অভিনিবেশ সহকারে তার সম্পাদকীয় দায়িত্ব পালন করেন তাও আমি খুব কাছে থেকে দেখেছি। খুব দীর্ঘদিন না হলেও বেশ কয়েকদিন দেখেছি, বেশ কিছুদিন দেখেছি, এবং তার জহুরি চোখ ফাঁকি দেবার কোনো উপায় আমরা যারা কবিতা লিখি, আমরা যারা গল্প লিখি, আমরা যারা সাহিত্যের বিভিন্ন মাধ্যমে আছি, কারো পক্ষে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি ঠিকই শনাক্ত করতে সম্ভব, শনাক্ত করা তার পক্ষে সম্ভব হয় কোন লেখাটির ভেতরে কি উপাদান আছে, কেমন করে কৌশলে বলা হচ্ছে, এবং এই লেখক আরো বহু পথ পাড়ি দিতে প্রস্তুত কি না, সেই প্রতিশ্রুতি তিনি লেখা পাঠ করে আবিষ্কার করতেন। এবং এই প্রতিশ্রুতির আভাস যখন তিনি কোনো একটি কবিতার মধ্যে ফুটে উঠতে দেখতেন, আমি দেখেছি সম্পাদক নাসির আহমেদের চোখে বিমল আনন্দ। তার ভালো লাগাটিও যেমন অকপটে চারপাশের মানুষকে জানাতেন, মন্দ লাগাটাও খুব বেদনার সাথে বলতেন, দেখুন এরা পড়ে না, লেখা পড়া করে না, এরা কবিতার ভেতরে ঢোকে না। আচ্ছা রফিক ভাই, রফিক ভাই,
এই জায়গায় আমি একটু যোগ করি, আপনি খুব চমৎকার একটি স্মৃতিচারণ করছেন। আমরা জানি নাসির ভাই বিভিন্ন পত্রিকায় ছিলেন, যেমন সূচনায় ছিলেন, দৈনিক বাংলায়, তারপরে ছিলেন জনকণ্ঠে, তারপরে ছিলেন সংবাদ, সমকালে। এই যে দীর্ঘ সময় মানে সমকালে ছিলেন, এই যে বিভিন্ন সময় আপনি যে স্মৃতিচারণ একদম শুরুতে আপনি ওনাকে কোন জায়গাটাতে আপনার মানে পেলেন, মানে যে জায়গাটা পেয়ে আপনি পরে যখন তিনি সমকালে গেলেন, সেখানে শুধু সাহিত্যের পাতা নয়, তিনি তো আরো বড় দায়িত্ব নিয়ে সমকালে গিয়েছিলেন। পরে তার কাঁধে অনেক বোঝা বেড়েছিল, কিন্তু সাহিত্যের প্রতি তার যে মনোযোগ সেই জায়গাটা একটু ঘাটতি ঘটেনি ওই সমকালে থাকা কালেও। আমি বলছিলাম সম্পাদকীয় দৃষ্টি, তার যে প্রখর, তার যে মেধা শাসিত, সেই জায়গাটা আমি ধরিয়ে দিতে চাইছি। আমাদের এখনকার কাগজগুলোতে একটু বলতে লজ্জা লাগে যে তরুণেরা সাহিত্যের পাতা দেখছেন, তাদের অনেক কৃতি আছে, অনেক কীর্তি আছে মানছি, কিন্তু আহসান হাবিবকে যেমন করে স্মরণ করেন নাসির আহমেদ, নাসির আহমেদকেও তেমন করে স্মরণ করা উচিত আজকের প্রজন্মের তরুণ পাতা সম্পাদকদের, কিন্তু সেটা দেখি না। বেদনার সাথে বলতে হয় এই সব জায়গাগুলো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সে যাই হোক, নাসির আহমেদের সাথে এভাবেই সখ্যতা গড়ে ওঠে। আমি দূর মেহেরপুর মুজিবনগরের মানুষ, আমাকে গভীর ভালোবাসায় আঁকড়ে নেন, আঁকড়ে ধরেন কবি নাসির আহমেদ। আমার তো বিশ্বাস এই মহত্তম মানুষটির সাথে যার যখন যেভাবেই পরিচয় হোক না কেন, তার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে একটু দেরি হয় না, এবং সেই আত্মীয়তা নাসির ভাইকে ছিন্ন করেন তার দিক থেকে এমন আমার জানা নেই। আমার বিশ্বাসও হয় না তার দিক থেকে তিনি কোনো আত্মীয়তা, কোনো বন্ধুত্ব, কোনো নৈকট্য, কোনো সম্পর্ক কখনো ছেদ ঘটিয়েছেন, বিশ্বাস হয় না। যেমনটি আমার ক্ষেত্রে অনেকদিন ফোন হচ্ছে না, কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, কিন্তু অন্তরের গভীর থেকেই জানি এই সব না ফোন, না কথা বলা, না দেখা হওয়া, কিছুই যায় আসে না, আমাদের বন্ধুত্বের গভীরতাটা ওই জায়গায় পৌঁছেছে এখন। সে কারণেই আমি মনে করি যে নাসির ভাই শুধু আমার সাথে নয়, যার সাথে যখন মিশেছেন, যখন তখনই তার হৃদয়টা সহসা দখল করেছে। তো তার কবিতা নিয়ে একটা দুটো কথা বলবার লোভ আমার হয়, কিন্তু সেই স্পর্ধা হয় না, কারণ আমি বললাম আমরা আবার আবার আসছি রবি ভাই আপনার কাছে, আবার আসছি আমরা আবার ফিরে আসছি। আপনার এত চমৎকার ভাবে আপনি যখন বলছিলেন খুব ভালো লাগছিল, এবং সেই কাছের মানুষটা এবং কাছে থেকে দেখা তো, আর আমার দেখাও কিন্তু নাসির ভাইকে প্রথমেই সেই দৈনিক মালার সেই সম্পাদক, সেই যেখানে তিনি যুক্ত ছিলেন আমাদের দেশের সেই খ্যাতিমান কবি আহসান হাবিবের সঙ্গে, এবং হাবিব ভাই তো আমাদের প্রচন্ড প্রিয় মানুষ ছিলেন, সেই সঙ্গে যুক্ত হয়েছিলেন নাসির ভাই। এবং যে কথাটি আপনি বললেন এখানে যে তাকে সম্পাদকীয় ডেস্কে দেখেছি এত চমৎকার দায়িত্ব পালন করতে এবং দেশের তরুণদের গড়ে তোলার ক্ষেত্রে, আমার সেই স্মৃতি মনে পড়ে। আমি যে যে বিষয়টা আমরা দেখতে পেতাম হাবিব ভাইয়ের ক্ষেত্রেও, কারণ এবং এমন একজন গুণী লোকের সঙ্গে সংস্পর্শে দীর্ঘকাল কাজ করেছেন নাসির ভাই, তো সুতরাং তার কাছ থেকে তো আমরা সেই ব্যক্তিটাই পাবো, সেই এটাই পাবো। আমার মনে হচ্ছে যেটা নাসির ভাই এর আগেও একটি অনুষ্ঠানে ঠিক এই কথাটি বলেছিলেন, সেটা হচ্ছে হাবিব ভাই ছিলেন যে তরুণদের কিভাবে গড়ে তোলা যায়, গড়ে তুলতে গিয়ে বলছিলেন, খুব দুঃখ করে বলছিলেন যে আমি বারবার ওদের উপদেশ দিই যে যে নতুন লেখাটি লেখা হয়েছে সেই লেখাটি তুমি নিজে এক মাস পর রেখে দাও, বালিশে চাপা দিয়ে রাখো, এক মাস পর পড়ো, দু মাস পর পড়ো, তুমি দেখবে যে এটা তুমি নিজেই প্রশ্ন করবে যে এটা ছাপা যায় কিনা। তখন তুমি যখন নিজের বোধোদয় নিজে বুঝবে তখন তোমার আরো ভালো লেখা আসবে, আরো আসবে তখন তুমি, আর যদি আজকে ছেপে দিই তাহলে তুমি মনে করবে এটাই বোধ হয় স্ট্যান্ডার্ড, এবং এটা নিয়ে যদি এগিয়ে যায় তাহলে তোমার মধ্যে ভালো লেখা উদ্রেক হবে না। কিন্তু উনি আবার এটাও বলেছিলেন যে আমি যখন ফিরিয়ে দিচ্ছি এই ছেলেটিকে, আমি চাই গড়ে উঠুক,
কিন্তু দেখি অন্য কোনো জায়গায় গিয়ে সেই লেখাটা ছাপিয়ে দিচ্ছে এবং এভাবেই নষ্ট হচ্ছে আমাদের লেখনী শক্তি, তোর তারুণ্য শক্তি। সেই ব্যাপারটা আপনার কথার পক্ষে আমার বারবার মনে হচ্ছিল নাসির ভাইকে, আমি সেটাই সমকালেও পেয়েছি, জনকণ্ঠ পেয়েছি, দৈনিক বাংলায় সে ছোঁয়া পেয়েছিলাম। আমি অভিনন্দন জানাই নাসির ভাই, আপনি কিছু বলুন না, এই সময়ে এই এই স্মৃতিচারণের মধ্য দিয়ে আপনার কিছু কথা শুনতে চাই, তারপরেই সম্পাদির আবৃত্তিতে যাব। আসলে মানে সত্যি কথা বলতে কি, যে আমার সাহিত্য জীবনে কবি আহসান হাবিব একটা বিরাট প্রভাব রেখেছেন, কবি হিসাবে যেমন তার ব্যক্তি জীবনের নির্মোহ থাকবার যে একটা অসাধারণ ক্ষমতা সেটি আমার কতটা আছে আমি জানি না, তবে আমি মনে করি সাহিত্য, সঙ্গীত, শিল্প, চিত্রকলা এগুলি গুরুমুখী বিদ্যা, যার সাহিত্যে যে গুরু দর্শন মানে না সে বেশি দূর যায় বলে আমি মনে করি না। এটা এই নয় যে হাতে নাড়া বেঁধে গান শেখার মতো গুরু ধরতে হবে, একটা আদর্শ সামনে থাকতো, একটা বাতিঘর। তো সেই বাতিঘর আমার জীবনে ছিলেন আহসান হাবিব, আমি তার নখের যোগ্যও না, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার গুরুকে আমি দীর্ঘ 7 বছর প্রায় দিবারাত্রি বলতে পারেন, যে রাত 10টা পর্যন্ত তার সঙ্গ দিতাম, তাকে বাড়ি পৌঁছে দিতাম অফিস শেষ হলে। আমি ভেবেছি হয়তো তিনি মগবাজারে তার ফ্ল্যাটে যাবেন, কিন্তু দেখা গেল না উনি নিউ মার্কেটে যাবেন, নলেজ হোমে যাবেন, বই দেখবেন, সেখান থেকে নিউ মার্কেটের কাঁচা বাজারে যাবেন, একটু বাজার করবেন। তো সঙ্গে থাকতাম যে উনি মানে একা একা যাবেন, ওনাকে একটু সাহায্য করা, একটু তখন ওনার বয়স তো 60 হয়ে গেছে তখন, আমি যখন ওনার অ্যাসিস্ট্যান্ট। সুতরাং এই যে একটা মানুষের সান্নিধ্য, এরকম একটা মানে একটা নির্লোভ নির্মোহ প্রচার বিমুখ একটি মানুষ এবং এত বড় কবি, যে আমাদের জন্মের পরেই যার মেঘনা পাড়ের ছেলে আমরা পড়েছি সেই 60-এর দশকে প্রাইমারি স্কুলে, সেই কবি তার সঙ্গে আছি, বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়েছি যাই নাই, অগ্রণী ব্যাংকে চাকরি দিয়েছিলেন লুৎফর রহমান সরকার, মানে সহকারী জনসংযোগ অফিসার, ওই 500 টাকার চাকরি করেছি, ওই 2000 টাকার চাকরিতে যাইনি, তার সান্নিধ্য ছাড়বো না। তো ফলে হয়েছে কি, চেতন অবচেতন যেভাবেই বলুন, রফিক ভাই যথার্থই বলেছেন যে আমার মধ্যে ওই বোধটা, ওই তরুণদের প্রতি ভালোবাসা, তরুণ লেখকদের খুঁজে বার করা, সবচেয়ে ভালো লেখাটি পড়া। আমাকে আহসান হাবিব দিন রাত গালি দিতেন, মূর্খ এমএটা পাস করো, এমএটা পাস করো, তখন আমি ব্রেকআপ স্টাডি দিয়ে ঢুকে গিয়েছিলাম অনার্সের পরে। তো উনি অনেকদিন বলেছিলেন যে একদিন আফসোস করবা যে তোমার এম এ ডিগ্রি না থাকলে কত সাফার করবে। তো সেই যে ওনার সঙ্গে পরে, ওনার মৃত্যুর পরে আমি এম এ পাশ করেছিলাম দীর্ঘ 10 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হয়ে এবং বিস্ময়করভাবে প্রথম স্থান অধিকার করে। তো যাই হোক, তো সেই আহসান হাবিবের প্রভাব চেতনে অবচেতনে আমার মধ্যে কাজ করেছে, যে কারণে রশিদ ভাই বলেছেন যে তরুণদের লেখা মানে পছন্দ করা, তরুণদের জন্য মাসে একটা আলাদা পাতা, সাহিত্য পাতা 8 পৃষ্ঠা বের করা প্রতি মাসের প্রথম সপ্তাহে, আবার যে গুণ বিচারী লেখা। হ্যাঁ, এমন অনেক লেখক আছে, দু একজনের নাম বলবো না, দুপুরে খাবার ছিল না, এক সময় খাবার খেতে তার বাড়িতে নিয়ে যেতেন, দুপুরে গিয়ে খেতাম কিন্তু তার কবিতা ছাপতাম না, কারণ তার কবিতা ওই আপ টু দা স্ট্যান্ডার্ড ছিল না, তার কাছে ঋণই ছিলাম ভাত খাওয়ার, কিন্তু কবিতাটি ছাপিনি। রফিক রশিদকে চিনতাম না কিন্তু তার লেখা ভালো লাগতো, সংবাদে তার লেখা পড়তাম, যখন পরিচয় হলো বলে আপনি তো অনেক বড় লেখক, আপনি আমাকে লেখা দিলে আমি খুশি হব, তিনি লেখা দিয়েছেন এবং দেখেছি মানুষ হিসেবে এত স্নিগ্ধ, এত একটা অমল মানুষ, যে অমল মানুষ তো পাওয়া যায় না, ভালো লেখক অনেক আছে কিন্তু নির্মল একটা মানুষ পাওয়া। তো সঙ্গত কারণে রফিক রশিদ দূরে যত দূরেই থাকুন, ওই রবীন্দ্রনাথের ভাষায় বলি যে যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কত কাছে আমার হৃদয় খানিতে। তো সে কারণে রফিক রশিদ হয়তো আমাকে ওইভাবে বলেন যে দেখা হয় না, কথা হয় না, অনেক দূরে থাকি, হৃদয়ে যে একটা জায়গা আছে সেটা উপলব্ধি করি আমরা পরস্পর। আমি সাগর পাড়ের ছেলে, তিনি সেই সীমান্তবর্তী আমাদের ঐতিহাসিক মুজিবনগরের, সেখানে একজন শিক্ষাবিদ, অধ্যাপক, বাংলা বিভাগের চেয়ারও ছিলেন, রিটায়ার করেছেন সম্প্রতি। তো এই যে দুজনের মধ্যে সম্পর্ক, আবার ইকবাল খুরশেদ ঘটনাচক্রে আমার সহপাঠী হয়ে গেছেন, 10 বছরের ব্রেকআপ স্টাডির পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেদ করে পড়তে গেছি, ফলে এই আবৃত্তি শিল্পী এবং আমার প্রিয় সহপাঠী আমাকে অনেক ভালোবাসেন, বয়সের গ্যাপ হলো, আমাদের বন্ধুত্ব আছে। আবার আমি আরেকটা জায়গায় সফল, যেটা অনেকেই সফল নয়,
আমি আমার চেয়ে 20-25 বছরের ছোট ছেলেদের সঙ্গে সমান তালে আড্ডা দিতে পারি, কোথাও গ্যাপ হয় না। এবং আমি মানে শারীরিক মানসিক দুই দিক থেকেই ভাবি যে আমি এখনো 45-এর মধ্যে আছি, আমি এর বেশি মিলাতে পারি না। তো এই জায়গাগুলিতে আমার কবিতায়, আমার গানে, আমার অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে এটা প্রভাব পড়ে। তা আমি সেই জন্য বলি যে আজকে যে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলবার মতো সাহিত্য সম্পাদক আর নাই। শেষ বাতিঘরটাও নিভে গেল, সেটা ছিলেন আবুল হাসনাত মাহমুদ আল জামান, লেখক হিসেবে তিনি মাহমুদ আল জামান। আমি এই সুবাদে তাকেও শ্রদ্ধা নিবেদন করি। আজকে সিকদার আমিনুল হকের জন্মদিন, তাকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো আমি এই অনুষ্ঠানে আপনারা আমাকে নিয়ে যে এত সুন্দর একটা আয়োজন করলেন, আমার প্রিয় মুখগুলো দেখছি, রওনক আরা বুবিকেও আমি দেখছি, সে আমার গান গিয়েছে, আর শম্পা দাস পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আর এখন এই যে মন্তব্যগুলি দেখছি স্ক্রিনে যাচ্ছে মাঝে মাঝে, আমার প্রিয়জনেরা শাহিন সর্দার, সুমন সর্দার, আরও অনেকে কমেন্ট করছেন, ভালো লাগছে আমার। তা আমার বিশ্বাস যে আপনাদের এই ভালোবাসার যেন মূল্য দেবার মতো লেখাটি আমি লিখতে পারি, সেই দোয়া করবেন। আর যেন আরও কিছুকাল, অন্তত কয়েকটা বছর ঘাসের উপরে থাকতে পারি, ঘাসের নিচে চলে গেলে তো আর কিছু করতে পারবো না। না নাসির ভাই, আপনি আমাদের মধ্যে থাকবেন এবং সৃজনশীল হয়েই থাকবেন, আমরা আপনার কবিতার সঙ্গে থাকব। আমরা নাসির ভাইয়ের কাছ থেকে শুধু যে কবিতা পেয়েছি তা না, আমি শুরুতেই বলেছিলাম তিনি শিশুদের জন্য লিখেছেন, প্রচুর কলাম লিখেছেন, গদ্য সাহিত্য লিখেছে, অনেক গদ্য তার আছে, প্রচুর প্রচুর লিখেছেন তিনি দু হাতে। এবং তার লেখার মধ্যে যে স্বকীয়তা আছে নাসির আহমেদকে আলাদা করে চেনা যায়, তার কবিতায়, তার গদ্যে, তার কলাম বোঝা যায়, এই বলিষ্ঠ কণ্ঠস্বর। তাকে আজকের এই জন্মদিনে আমরা সেই সেই আশাবাদী ব্যক্ত করতে চাই, আরো আরো দীর্ঘকাল, সুদীর্ঘকাল, এবং তার সেই শক্তি নিয়েই, প্রমত্ত শক্তিতেই উনি লিখে যাবেন বলে আমরা আমরা সেই রচনা পাবো বলে। আমরা শম্পা দাসের কাছে যাব, আমাদের প্রিয় বাচিক শিল্পী, দিল্লি থেকে যুক্ত হয়েছেন, এই ভারতের খ্যাতিমান বাচিক শিল্পী শম্পা দাস, তাকে আমরা আজকের এই আনন্দক্ষণে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই তাকে, এবং তার কণ্ঠে আমরা কবি নাসির আহমেদের কবিতা শুনতে চাচ্ছি। এবং তার পরপরই আমি বলতে চাই যে তার পরপরই আমরা ইকবাল খোরশেদের কণ্ঠে একটি আবৃত্তি শুনবো, তার একটু তাড়াও আছে অবশ্য। ইকবাল খোরশেদ, হ্যাঁ শম্পা দাস শুনুন, সম্পাদি শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। নমস্কার, আর কবি নাসির ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই। আর আমার আজকে একটা কথা বলতে খুব মানে ইচ্ছে করছে, ভালো লাগছে যে আমি আবার এখানে বেলাম্পতি মধ্যে যুক্ত করেছ। নাসির ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হচ্ছিল, নাসির ভাইয়ের তো মনে নেই জানি না, আমার সঙ্গে পরিচয় হচ্ছিল শেখ নজরুল ভাই ঢাকাতে একটি অনুষ্ঠান করেছিলেন, সেখানে আমি ছিলাম, আপনি ছিলেন, আর কবি নির্মলেন্দু গুণ ছিলেন, অসীম দা ছিলেন, সেখানে বসে আমরা আমি কথা বলছিলাম, বলছিলাম আমার খুব বরিশালে যাওয়ার ইচ্ছে, ভোলার ইচ্ছে, যাওয়ার ইচ্ছে, আপনি বলেছিলেন সেটা আগে বললে খুব ভালো হতো। তো আমি বেলায়েত ভাই ওই অনুষ্ঠানে আমিও ছিলাম প্রত্যেক বিশেষ অতিথি রূপে, কিন্তু আমি কোনোদিনও কোনো মঞ্চের মানে সুযোগ মানে পেলে চেষ্টা করি উঠতে, কিন্তু সেদিন ওই মঞ্চ থেকে চলে এসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এইসব তারকাগণের সঙ্গে আমি মানে এখনো আমি এতটা যোগ্যতা অর্জন করতে পারিনি। তা আমি ওখানে কিছু চলে এসেছিলাম, ওনাদের সঙ্গে যোগাযোগ তখন হয়েছিল, তখন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল, এবং সেই কবিকে আমি আজকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারি, সত্যি খুব ভালো লাগছে। আমি তার একটি কবিতা পড়ছি, পাখি। বহুদূর থেকে অন্ধকার খুচিত, অন্ধকার তাড়িত একটা পাখি আলোর সন্ধানে ছুটতে ছুটতে হঠাৎ সেঁধিয়ে গেল আমার বুকের মধ্যে এসে একদিন। ও পাখি, নিঃসঙ্গ পাখি রে, এই ধূসর মেঘলা দুপুরে তুই কোথায় সন্ধান করছিস ভোর? এরপর আরো অন্ধকার নামবে কালো বোরখা পরা তালেবানি রাত্রে নিয়ে। আমি অন্ধকার বিদ্ধ, কুঠারে আহত, এখানে হরিৎ পত্র শোভিত বৃক্ষ নেই, কোথায় বসবি তুই? জন্ম জন্মান্তরের এই অনাদি অনন্ত শূন্যতায় কেন এসে বসলি পাখি তুই? এখানে সুযোগ সন্ধানী ব্যাধের দল পাখির সন্ধানে তীর ছুটতে ছুটতে
দেখে গেছে কেবল রক্তাক্ত ক্ষত চিহ্ন। এখানে এলি তুই রোদের আশায়, এখানে খসে পড়ছে চাঁদ ও সূর্যের প্লাস্টার, সেই উজ্জ্বল বাড়িটি খুব জীর্ণ, জীর্ণ প্রাসাদে গজিয়েছে আগাছা পরগাছা। পাখি তুই তবু চাইলি এখানে আশ্রয়, এখানে ঝর্ণার ছন্দে বয়ে যায় প্রতারক হুহু শূন্য তার প্রবল ঘূর্ণি ঝড়। এক ফোঁটা আলো নেই, তৃষ্ণার পানিও নেই, তোর ডানার যোগ্য উদার আকাশ কোথায় পাবি পাখি? যুদ্ধ বিধ্বস্ত এই বুকের ভূগোলে এখনো আগুনের দাবদাহ, অথচ অগ্নির রং নেই, দিক ভ্রান্ত অন্ধ পাখি, তোর জন্য বড় মায়া হয়। এখানে কোথায় তোর নিরাপত্তা বল? মাটিকে মা বলে ডাকলে মাটি ফেটে যায় অক্ষমতার চৌচির দীর্ঘশ্বাসে। কোথায় খুঁটবি শস্যকণা? বিশাল হাহাকারের এক একটা পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দূরে, অথচ গাছপালা নেই, স্বজনের সম্মিলিত নিসর্গ কোরাস নেই। শিওরানি দুরানির গল্পগুলো শুকনো পাতার মতো ঝরছে তুমুল চৈতি ঝরে, এখানে বুকের পাঁজরে কোথায় উড়বি তুই? এখানে অথই শূন্যতা বনে পৃথিবী বিনাশী ষড়যন্ত্র জাল, ঘৃণা খুব খুব শব্দে কাশে প্রেতের থলনে। একটু পরে আমারই কণ্ঠনালী চেপে ধরবে ঘুমন্ত এক বাঘিনী, সে আতঙ্কে নামছে ঘামের অবিশ্রান্ত নোনা স্রোত, প্রতিহিংসার ক্ষুধার্ত ইগল ডানা মেলেছে ওই শূন্যতার নীল মেঘ ছুঁয়ে। ও শান্ত পাখি, কেন এলি তুই এইখানে? অনুশোচনায় আর হতাশায় ডানা ঝাপটাচ্ছি নিজেই নিরন্তর, এই পোড়া মাটির পিঞ্জিরা থেকে মুক্তি চায় আমারই প্রাণ পাখি। নির্জনতা ছেড়তে গিয়ে ছিঁড়ে পেলি নিজেরই অস্থি মজ্জা, তবু এলি পাখি তুই এমন সর্বনাশা অনন্ত অন্ধকারের কাছে ভোরের আশায়। তোর বিশ্বাসের পাঁজরে পেরেক ঠুকতে কাঠ মিস্ত্রিয়া হাতুড়ি সানায়, হায় পাখি উড়ে যা উড়ে যা তুই অন্য আকাশের খোঁজে দূর কোনো বনে, যেখানে রাত্রি শেষের ফরাসি মুখর তোর স্বজনেরা। অপূর্ব 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 সম্পাদী তোমার আমাদের সেই পাখির সেই একটা সেই স্মৃতিতারিত সে কোন সুদূরে নিয়ে যাচ্ছিল, এবং আমার আমি নিশ্চিত যে কবি তার বহুকাল আগের লেখাই কবিতা, এবং নাসির ভাইয়েরও সেই সময়টার কথা মনে পড়ছিল। আমরা যদি ছোট্ট করে শুনি সেই সময়ে সেই স্মৃতিচারণটা আজকের এই শুভক্ষণে তার এই জন্মক্ষণে, যে কে মনে পড়ছে সেই কবিতাটি লেখার সেই সময়টা কোন ভাবনা থেকে এই পাখিকে কেন্দ্র করে এমন চমৎকার একটি কবিতার সূচনা হয়েছিল, ছোট্ট করে যদি শুনতে পাই তারপরে আমরা ইকবাল খোরশেদের কাছে যাব। হ্যাঁ নাসির ভাই, এই কবিতাটির ব্যাপারে একটু শুনি, মনে পড়ে? বিরাজ ভাই আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনুভূতিটা শুনতে চাই এই 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 সময়ে এসে সেই বহুকাল আগের লেখা। না, এই যে কবিতাটা, এই কবিতাটি বহুকাল আগে ঠিক না, 20 বছর হবে ধরেন, তালেবান যখন এই দেশে, তালেবানি মেঘ যখন বাংলার আকাশ কালো করে আসে ওই সময় থেকে, ওই সময় তো আপনার মৌলবাদ একদিকে, জঙ্গিবাদ, ফতোয়া শামসুর রহমান লিখলেন ফুসে ওঠে ফতোয়া, জনগণের প্রথম পাতায় আমরা ছাপলাম সেই কবিতা, নূরজাহানকে সিলেটে মেরে ফেলা হলো, সারা বাংলাদেশে প্রতিবাদ, ওই সময়টাকে ধরবার চেষ্টা করেছি। পাখি হচ্ছে আসলে এখানে প্রগতি, মুক্ত চিন্তা এবং মানুষের মানবিক মূল্যবোধকে বোঝাতে চেয়েছি, পাখির প্রতীকেই আসলে আমি সময়টাকে ধরতে চেয়েছি, কারণ স্লোগানের মতো করে না লিখে একটু প্রতীকী করবার চেষ্টা করেছি। কিন্তু যেমন এই যে বোরখা পরা তালেবানি বোরখা, হ্যাঁ
আমরা বোধ হয় তবে আমরা বুঝে নিয়েছি যে কবি নাসির আহমেদের এই যে প্রতীকী লেখা পাখিকে প্রতীকী পাখি, তো এর মধ্যে এবং এই কবিতা এখনো প্রাসঙ্গিক, এখনো সে মুক্ত চিন্তার আমরা জানি আর এখনো চারপাশে যেভাবে আঁকড়ে ধরে মুক্ত চিন্তার মানুষকে যেভাবে ক্ষতবিক্ষত করে এবং যেভাবে অপদস্থ করে দমিয়ে রাখার চেষ্টা করা হয় আজকের এই মুক্ত সমাজে, সেই দীর্ঘকাল আগে আমরা নিজেরাই শুনেছি যে কবির কণ্ঠে যে 20 বছর আগে লেখা এই কবিতা সেই সময়ের সেই চিন্তার সাথে আজকেরও এই আধুনিক কালেও কোনো ফারাক নেই এবং সেই বেদনা আজও আমাদেরকে অবরুদ্ধ করে রাখছে যে ঠিক তেমনি এই কবিতা সেই জন্যই প্রাসঙ্গিক। আমরা যাব ইকবাল খোরশেদের কাছে। ইকবাল খোরশেদ, হ্যাঁ বলো। জি, নাসির ভাইয়ের একটি কাব্য গ্রন্থই আছে বৃক্ষমঙ্গল নামে, সেই কাব্য গ্রন্থের বৃক্ষমঙ্গল বৃক্ষমঙ্গল 1 এবং বৃক্ষমঙ্গল 2 ছোট ছোট দুটি কবিতা আমি নিবেদন করছি। বহু দূর থেকে আজ এসেছি এখানে এই জোনাক বাগানে, দীর্ঘ ধূ পথের সুরকি কাঁকরে বিক্ষত পায়ের চিহ্নে পথের দূরত্ব লেখা আছে। ছায়াহীন রৌদ্রের থাবায় পোড়া ক্ষয়ক্ষতি নিয়ে এতদিনে এসেছি তোমার কাছে ও অরণ্য, জ্যোৎস্নাস্নাত রাত্রির প্রতিমা আমাকে আবৃত করো রাশি রাশি পাতার মখমলে, পোড়া পিঠে মেখে দাও মমতার সবুজ ভেষজ, ধুয়ে যাক দীর্ঘ শ্বাসগুলো, ঠোঁটের উষ্ণতা দাও ক্লোরোফিলে সিক্ত করো চুম্বন বঞ্চিত দাহ অনল পিপাসা, দীর্ঘ অনিদ্রার জন্যে লতাগুল্মে পাতা ও পল্লবে নিবিড় রাত্রিশয্যা বিছাও এবার। বহুদূর থেকে আমি এসেছি তোমার স্নিগ্ধ জোনাক বাগানে, ও পাতাবাহার তুমি কত সুখী, বুকে জমে আছে স্নিগ্ধ জল, মেঘের মমতা নিয়ে বেশ আছো বটে আমার বুকের মধ্যে, এত ঝড় সমুদ্র কল্লোল তবু পিপাসায় পড়ি, জলের সংকট ঘটে একমাত্র মানুষের কৃপণ সংসারে। বিলাত ভাই, আমি নাসির ভাইয়ের প্রতি আবারও আমার শুভেচ্ছা জানাই, তার জন্মদিনে ভালোবাসা জানাই, তার দীর্ঘ জীবন কামনা করি এবং তার সৃষ্টিশীল জীবন কামনা করি। একজন মানুষের মধ্যে এত গুণের সমন্বয় সাধারণত দেখা যায় না, নাসির ভাই অসম্ভব গুণী একজন মানুষ, আমাদের জন্যই তার আরো অনেক দিন আমাদের সঙ্গে থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমার একটা অন্য সংযুক্ততা আছে যার কারণে আমাকে বিদায় নিতে হচ্ছে, ভালো থাকবেন সকলে। আমরা জানি অনেক, আমরা অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ইকবাল খোরশেদ আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। এমনি একটি আনন্দ খানে অবশ্যই খুব চমৎকার হলো পরিবেশনা এবং বন্দী দুঃসময় আজকে হৃদ্য হলো এই শিল্পীদের যুক্ত হবার কারণে। ধন্যবাদ, আবার দেখা হবে আগামীতে। আমি কি মিস করলাম সেটা বলেন, কার বক্তব্য? ওনার আলোচনা শুনেছি, ওনার আবৃত্তি শুনেছি, সম্পাদিত বৃক্ষমঙ্গল লিখেছিলাম
93-4-5 এই সময় লিখেছিলাম, 96 এ বই বেরিয়েছিল। হ্যাঁ সেই সময়। তারপরে এবার একটু বুবলির কাছে যেতে চাই। আপনার আপনি যে অনেক অনেক গান লিখেছেন, সেই গানের মধ্যে থেকে যেটা সুর করেছে আমাদের দেশের খ্যাতিমান সুরকার শাহীন সর্দার, এই শাহীন ভাইয়ের মানে সেই চমৎকার সুরে আপনার অনেক শিল্পী মানে অনেক লেখকেরই গান উনি সুর করে থাকেন এবং সেগুলো আমরা হৃদয় শুনে সেই সুরে সে আজকে আপনার একটি গানের সুর করেছে যে প্রথমেই শুনিয়েছেন সেটা জয়শিকা নদী তারই কন্যা। এখন বুবলির কণ্ঠে শুনবো, মনিরা রওনক বুবলি। হ্যাঁ আচ্ছা, প্রথমেই আমি কবি নাসির আহমেদের জন্ম তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আর এই বন্দি সময়ে উনি কবিতা লিখেছেন প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে, তো এত অসাধারণ একটা কবিতা। এবং সেই কবিতাটা যখন পড়েছে সুস্রষ্টা শাহীন সর্দার, ওটাতে সুরারোপ করে আমাকে বলেছে গা, তো গাইলাম। অসাধারণ একটা কবিতা, তার মধ্যে অসাধারণ সুরারোপ আমি গাইছি। এবং আবারও জন্মদিনের শুভেচ্ছা আপনার দীর্ঘায়ু কামনা করি। আমার সাথে কিবোর্ডে আছে আমার হাজবেন্ড, আর সে পেশাগত ভাবে কিবোর্ড শিখবে। সে যেহেতু বাসায় আছে, আমি এই সুবিধাটা নেই সবসময় বাসায় থাকা কালে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, রিফাতকে অভিনন্দন জানাচ্ছি। যদি ভালোবেসে প্রকৃতি ক্ষমা করে দাও, নিজেকে শুধরে যদি ভালোবেসে প্রকৃতি ক্ষমা করে দাও, নিজেকে শুধরে যদি ক্ষমা করো প্রকৃতি সবই নামে শোধ করে দেবে, যদি ক্ষমা করো বনভূমিয়া নিহত শ্যামল ছায়া বাকিটা জীবন সবুজে শ্যামল চারপাশ ভরে দিত, যদি ক্ষমা করো প্রকৃতি নতুন জন্ম সক্রিয় মুছে ভালোবাসা দিয়ে কালো মুখ হলো আলোয় রাঙিয়ে দেব, যদি ভালোবেসে প্রকৃতি ক্ষমা করে দাও, নিজেকে শুধরে দাও। যদি ক্ষমা করো আকাশে বার বলছি শপথ করে কালো ধোঁয়া দিয়ে ভরাব নয়ার নির্মল, যদি ক্ষমা করো যোচ্ছে না রাত্রি বলছি শপথ করে দেখব তোমার সৌন্দর্যকে, দেখে জাগি কখনো দু চোখ ফুরে, যদি ক্ষমা করো ও নদী জননী বলছি শপথ করি, সকল দখল উচ্ছেদ করে তোমাদের দেব তল তলে জল
আবার নতুন করে। যদি ক্ষমা করো প্রিয় প্রতিবেশী স্বজন বন্ধু নতুন জীবনে বুকে টেনে নেব ক্ষমা করে দিও কিছু যাদের। যদি এবার ক্ষমা পাই তবে মাংসের হব পৃথিবীর হব অন্যের ভাব কখনো নেব না কেড়ে। যদি ক্ষমা পাই অর্থের নয় ফুলের বন্ধু প্রেমে মমতায় মাটির মানুষ মানুষের মতো পাব। যদি ভালোবেসে প্রকৃতি আমার শোষণ পীড়ন করেছি যাদের তাদের কাছেও ক্ষমা চেয়ে নেব। যদি ভালোবেসে প্রকৃতি বা ক্ষমা করে নিজেকে শুধরে ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমরা যে সংকট কালটা পার পেরোচ্ছি, এই যে এই করোনা আক্রান্ত হয়ে শুধু তো আমাদের দেশে নয়, দেশে দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে, এই যেখানে আমরা যেখান থেকে যুক্ত হয়েছি, যেখানে যে দিল্লি থেকে সম্পা দিয়ে এসছেন, এখানে আমার এখানকার ছবির সঙ্গে সেই দিল্লির ছবির সঙ্গে কোনো কোনো ফারাক নেই, একই। এবং শুধু কি দিল্লি, সেখানে পৃথিবীর নানা প্রান্তে নানা প্রান্ত থেকেই আমরা একই ছবি দেখছি। এবং আজকে প্রায় বছরের তো পার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এমন অবস্থা, এবং কতদিন যায় জানি না। ঠিক এমনি সময়ে আমি প্রথমে যে কথাটি বলেছিলাম, নাসির ভাই তাৎক্ষণিকভাবে নিয়ে আসেন আমাদের দেশের নানা রকমের সংকট সমস্যা আনন্দ বেদনা, যে কোনো ঘটনাই তাকে যে দোলা দেয় তাকে নাড়া দেয় সেগুলো। ঠিক এমনি সেই মার্চ মাস থেকে শুরু করে এপ্রিলের সেই সময়ের মধ্যেই প্রথম দিকে পেয়ে গেছিলাম নাসির ভাইয়ের এই কবিতা, যদি ভালোবেসে ক্ষমা করে দাও নিজেকে শুধরে নেব। এই যে প্রকৃতির কাছে যে বন্দনা, যে প্রকৃতির কাছে আমাদের মানে চাওয়া পাওয়া, যে আমরা এখন একটি জায়গায় বোধ হয় সেখানে একমাত্র আশ্রয় সেটা হচ্ছে প্রকৃতির কাছে, যে যদি সত্যি করে দেয় আমাদের ক্ষমা করে তাহলে নিশ্চয়ই আমরা শুধরে নেব। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, আমি জানি আমাদের এই প্রিয় কবি তারও প্রশ্ন রয়েছে, যতই আশাবাদ ব্যক্ত করি না কেন চারপাশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে কি মনে হয় আসলে আমরা শুধরে গেছি? আমাদের প্রার্থনা আমাদের আশা সেই জায়গায় পৌঁছতে চায়, কিন্তু তারপরও আমরা এই যে নিত্যকার চাওয়া পাওয়ার ক্ষেত্রে ভুলে যাই যে এই যে ক্ষয়িষ্ণু এই কালের মধ্য দিয়ে কখন কিভাবে চারপাশ থেকে মানে ছুটে যাচ্ছে জীবন, ক্ষয়ে যাচ্ছে জীবন, তারপরও আমরা কি শুধরে যাচ্ছি? কিন্তু এখানেই নির্দেশনা কবি, এই কবিতা যে একবার কণ্ঠে নেবে আমার বিশ্বাস সে নিজেকে বদলাবেই, সেই জন্যই অভিনন্দন জানাই কবিকে। আমরা রফিক ভাইকে আবার পেয়েছি সঙ্গে, আমরা এক্ষুনি একটু ঐশিকা নদীর একটু গানে যাব, গানটার পরপরই রফিক ভাইয়ের আলোচনায় যাব, আমরা তার অনুভূতির কথা শুনবো, তার সেই বর্ণাঢ্য স্মৃতির কথা যাব। নদী বলো কি গান শোনাবে এবার? প্রথম গানটি যখন গাইলাম তখন তো নাসির কাকা ছিলেন না, কবি নাসির আহমেদ আমার, আমি তাকে কাকা কাকু বলে সম্বোধন করি আসলে পারিবারিক ভাবে, আমাদের যাতায়াতটা অনেক বেশি। এবং ছোটবেলা থেকে যখন তিনি আমাদের বাড়িতে আসতেন, যখন আমাদের বসার ঘরে তার কথা শুনতাম, অনেক কিছু নিয়ে কথা হতো, তো তো আমি কম বলে দেখা যেত, বেশিরভাগ সময় বসে বসে আমি শুনছি হা করে। এরকম একজন বাক বৈদগ্ধ মানুষ আমাদের বাড়িতে আসছেন এবং আমি তাদের সান্নিধ্য পাচ্ছি, এ যে আমার জন্য কত বড় পাওয়া, কত বড় মানে আমি কত কিছু যে পেয়েছি কাকুর কাছ থেকে আমি বলে বোঝাতে পারবো না। আজকে তার জন্মদিন,
তার জন্মদিনটা আমার কাছে উৎসবের দিন। আমি কাকুকে আরেকবার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আর যে গানটি গাইব সেই গানটিও কবি নাসির আহমেদের করোনাকালে নির্মিত একটি গান, সুর করেছেন শাহীন সর্দার। আর আমি সবার আবৃত্তি শুনছিলাম, আমাদের দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল খোরশেদ, বরেণ্য যিনি লেখক আছেন এখানে রফিকুর রশিদ স্যার, এবং কথা শিল্পী শম্পা দাস, এবং আমার বোন বুবলি আপু, কিন্তু আমার বোন খালাতো বোন আর কি, আমরা পারিবারিক ভাবে কানেক্টেড, অসাধারণ গাইলেন। সবার পরিবেশনা অসাধারণ লাগছে, বেলায়েত হোসেন আঙ্কেলের আবৃত্তি খুব ভাল লাগছে। অসংখ্য ধন্যবাদ আমায় আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গানে যাচ্ছি। হ্যাঁ বলো। পৃথিবীর বুকে কতজন আছে দুঃখে, আর কতজন আছে সুখে, তুমি বলতে কি পারো। ও বাতাস তুমি বলতে কি পারো, না পাওয়ার মতো ব্যথা হাহাকারে, এ পৃথিবী ভারী হবে কত আরো, কার পাপে আর অসহায় বুকে বেদনায় মন গাড়ো, তুমি বলতে কি পারো। ও আকাশ ও বাতাস ও সাগর, প্রতিদিন যারা ঝরায় মাথার ঘাম, তারা কি কখনো পাবে না তাদের শ্রমের ন্যায্য দাম। ও সাগর তুমি বলতে কি পারো, কোটি মানুষের কত চোখের জলে দুঃখের সাগর বড় হবে আরো, আমাদের যত অপরাধ আছে ধুয়ে দিতে তুমি পারো, তুমি বলতে কি পারো। ও আকাশ তুমি বলতে কি পারো, পৃথিবীর বুকে কতজন আছে দুঃখে, আর কতজন আছে সুখে, তুমি বলতে কি পারো। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর নদী, তোমার কণ্ঠ যেমন মিষ্টি সবসময়, তুমি এত এত দরদ দিয়ে গাও। আমি সেই তুমি যখন আরো আরো সেই বহুকাল আগে শামসুর রহমানের কবিতা সেই স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতা থেকে গানগুলো যে সে কিভাবে যে বাংময় হয়ে উঠতো তোমার কণ্ঠে, ঠিক তেমনি সুরে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগতো। এখনো এখনো তোমার সেই মিষ্টি গলায় সেই চমৎকার, তুমি আরো দীর্ঘকাল সুন্দর সুন্দর গান শোনাও আমাদের, এবং ঠিক এই নাসির ভাইয়ের আরো আরো বহুদিন লিখে যাচ্ছেন সেই গানের সুর করবে শাহীন ভাই, নিশ্চয়ই আশা করি তার সঙ্গে তোমার কণ্ঠে অনেক গান শুনবো, বুবলির কণ্ঠে গান শুনবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি রফিক ভাইয়ের কাছে যাব, কিন্তু তার সঙ্গে একটি ছোট্ট প্রশ্ন আমি ছুড়ে দিয়ে ওখানে যেতে চাই, এবং এই প্রশ্নটা
রফিক ভাইয়ের কথার পরই আমি শুনতে চাইবো নাসির ভাইয়ের কাছ থেকে। বিষয়টা হচ্ছে এই, দীর্ঘকাল কবিতা লিখছেন, গদ্য সাংঘাতিক পদচারণে, তার সঙ্গে আছে কলাম, বলিষ্ঠ সব কলাম, বিভিন্ন সময়ের তাৎক্ষণিক ঘটনার উপর যে মানুষটি লিখে গেছে। এই যে গানের ব্যাপারটা, গানের কবিতা লিখতে লিখতে হঠাৎ করে কোন সময়টা কি, কোন মন থেকে হঠাৎ গানে, এবং সেই গানের এত গানের ভান্ডারকে মানে এত ঐশ্বর্যময় করে তোলার পেছনের গল্পটা কি, সেটা আমরা শুনবো। তার আগে রফিকুর ভাইয়ের একটু কথা শুনে যাই আপনার সম্বন্ধে, একটু স্মৃতিচারণ। রফিক ভাই বলুন। কবির কবিতেই প্রবেশ করব। আমরা কিছুক্ষণ আগে বুবলির কণ্ঠে যে গানটি শুনলাম, হ্যাঁ, কি সাংঘাতিক প্রকৃতি লগ্ন একজন কবির উচ্চারণ বুবলির কণ্ঠে মূর্ত হয়ে উঠল। নাসির আহমেদের এই যে প্রকৃতি লগ্নতা, এ মোটেও আরোপিত নয়, এ মোটেও কৃত্রিম নয়, এ তার স্বভাবজাত একটি ব্যাপার। বহুকাল আগে রবীন্দ্রনাথ যেখানে ক্ষমা চাইবার প্রসঙ্গটি এসেছে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়া, তুমি কি বেসেছো ভালো। আমরা দেখতে পাচ্ছি নাসির আহমেদ সেই ক্ষমাটি চাইছে আকাশের কাছে, পাখির কাছে, বাতাসের কাছে। আমাদের প্রকৃতি আমরা যে সুস্থ রাখতে পারিনি, প্রকৃতিকে অসুস্থ করে তুলেছি সবাই মিলে, সবার পক্ষ থেকে, এই হতভাগ্য মানব জাতির পক্ষ থেকে কবি নাসির আহমেদ কাঁধে দায় তুলে নিয়েছেন ক্ষমা চাইবার। এই জায়গাটি আমাকে সাংঘাতিক ভাবে নাড়া দিয়েছে, ফলে সেই জায়গাটায় আমাকে বলতেই হলো এ কথা। আর বেলায়েত ভাই যেটা বলছেন নাসির ভাইয়ের গান নিয়ে কথা, সে কথা নাসির ভাই নিজেই উত্তর দেবেন, আমি সেদিকে যাব না, যাব নাই বলছি। অসম্ভব প্রখর এক ছন্দ বোধ লালন করেন কবি নাসির আহমেদ। তার এই ছন্দের যে নান্দনিক প্রয়োগ আমরা দেখতে পাই কবিতায়, দেখতে পাই ছড়ায়, দেখতে পাই তার অসম্ভব সুন্দর গানের বাণীতে। এই ছড়া ছড়াকার নাসির আহমেদ জানি না কবে কখন কিভাবে আলোচিত হবেন, সেই জায়গাটি একটু চেনা দরকার, না হলে গীতিকার নাসির আহমেদকে চেনাটা সহজ হবে না। তুচ্ছ কথাকে উচ্চে তুলে ধরবার যে জাদুকরী ক্ষমতা নাসির আহমেদের আছে, সেটার মধ্য দিয়ে তিনি দেখা গেছে ছোটদের জন্য ছড়া লিখতে গিয়ে অন্তবিলের কাজ করেছেন, পর্বগুলো ভেঙে ভেঙে এমন ভাবে ব্যবহার করেছেন যে নতুন একটা মাত্রা সেখানে দাঁড়িয়ে গেছে, আমাদেরকে সেই ভিন্ন মাত্রার দিকে দৃষ্টি দিতেই হয়। তো ছন্দের প্রতি এই নিবিড় ভালোবাসা থেকেই সম্ভবত তার হাত দিয়ে যেমন এসেছে ছড়া, তেমনি এসেছে গানও। গানেও লক্ষ্য করবেন তার এ ধরনের ছন্দের নৈপুণ্যের প্রকাশ ঘটেছে। তো সেই গান নিয়ে আপনার প্রশ্ন নাসির ভাইয়ের কাছে, আমাদেরও প্রশ্ন, নাসির ভাই নিশ্চয়ই সেটা বলবেন। আমি নাসির ভাইয়ের কাছে একটি আবদার আজকে দিনে রাখতে চাই। তার কণ্ঠে বহুবার শুনেছি, তার বাসাতে বসে শুনেছি, তার অফিসে খুব নিরিবিলিতেও কখনো শুনেছি আশালতা সিরিজের একটি কবিতা, হায় আশালতা, যদি নাসির ভাই শোনাতেন এ কখনো আমি বড্ড প্রীত হতাম। চমৎকার, চমৎকার বিশ্লেষণ, এবং ঠিক তাই, প্রকৃতির মাঝে মানে যেভাবে বিচরণ তার লেখনীতে, নাসির ভাই যেভাবে, না হলে বৃক্ষমঙ্গল লিখবেন কেন, তার সঙ্গে একটি কথা বলতে হয় যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে কোন জায়গায় তার স্পর্শ নেই। হ্যাঁ, প্রকৃতি আছে, প্রেম আছে, দ্রোহ আছে যেমন, এবং সংকটাপূর্ণ নানা রকমের সংঘাতময় জীবন যেখানে উঠে আসে। এই যে আমাদের দেশে আগেও ছিল, এখনো ভয়ঙ্কর ভাবে যে নারীদের উপর যে আক্রমণ, তার উপরেও নাসির ভাই অনেক সুন্দর লেখা, অনেক মানে অনেক অনেক বলিষ্ঠ লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। তার পাশাপাশি আরেকটি খুব
তির্যক ব্যাপার, যেটা আমার কাছে খুব অর্থবহ মনে হয়, সেটা হচ্ছে মানুষের খুব অন্তর্জগতে বাস করে এক ধরনের অন্য একটি মানুষ, তার ছোঁয়া মানুষ সহজে পায় না, খুঁজে বেড়ায়। ঠিক তেমনি নাসির ভাইয়ের লেখনী ঘুরে বেড়ায় সেই আধ্যাত্মবাদের সেই জায়গায়, ও খুঁজে বেড়ায় নিজের মনের অজান্তেই সে খুঁজে বেড়ায়। সেই জন্য আমরা লোকসাহিত্যের ক্ষেত্রে যেমন যাই, তেমনি যাই আমরা বাউলের কাছে। এবং বাউলদের নিয়ে আমি দেখে জেনেছি যে নাসির ভাই অনেকটা সময়ও বাউলদের কাছে সুযোগ পেলেই চলে যান। এই যে চাওয়া পাওয়ার দ্বন্দ্ব, এই যে প্রকৃতি এবং মানুষের যে একাকার করে মিলে যে পাওয়া, এই এই ব্যাপারটি নাসির ভাইয়ের লেখায় খুব বেশি আসে। তেমনি একটি কবিতা আমার কাছে খুব মনে হয়, যে কবিতাটি পাওয়া মাত্র আমার খুব ভালো লেগেছিল, সাইজি তোমার মানিক রতন, করব যতন মনের মতন, কোথায় সে কোথায় পাই সে মানুষ আমি, খুঁজতে খুঁজতে দিন ফুরিয়ে সন্ধ্যা মুখ, এই যে থামি পথে পথে হাজার লোকের ভিড়েও সবাই ভীষণ একা, অন্ধকারে পাই না খুঁজে মুর্শিদ গুরুর চরণ রেখা, উথাল পাথাল জলের ঢেউয়ে যতই ভাসুক পদ্মা নদী, কি লাভ হবে মাছের তাতে সেই জলের ঠাঁই না হয় যদি, মরা নদীর বালুর চড়ায় আটকে গেছে সোনার তরি, পাড়ের কড়ি হয়নি জোগার দিচ্ছে তারা সময় ঘড়ি, চাঁদ পরিচয় উঁচু নিচু ধর্মভেদের চোড়াবালি, ভেবেছিলাম পেরিয়ে যাব ধর্মে তবু জোড়া তালি, দিচ্ছি নিজের ছেঁড়া জীবন জাত পরিচয় সবার আগে, পোড়া কপাল জানলি না তুই আগে মানুষ হওয়া লাগে, খাঁচার ভেতর অচিন পাখি জানলি না ভেদ আসা যাওয়ার, দমের খেলা দমে দমে উঠছে কি হাওয়ার, রথে সেই পথে তুই গেলি না মন বৃথাই হলো সাধন ভজন, মনের মানুষ কোথায় পাবি না যদি হয় আত্মখনন, খুঁড়তে খুঁড়তে বুকের পাঁজর নে খুঁজে তোর জন্ম মাটি, মাটিতে তুই বীজ বুনে যা মাটি মানুষ মাটি খাঁটি, এর চেয়ে নিরেট সত্য এবং চমৎকার বাণী কি হতে পারে, আজকের দিনে আরো বেশি করে উপলব্ধি করি। নাসির ভাই আপনার কাছে আমরা যেতে চাই, এত চমৎকার সব এই যে শব্দ ছুঁড়ে দেন এবং বাক্য ছুঁড়ে দেন, তার সঙ্গে চলে আসে যে জীবন বোধ, তার সঙ্গে যে সঙ্গীত, দুটো ব্যাপারই শুনতে চাই। এবং কবে থেকে আপনার এই গান লেখার ব্যাপারটা কিভাবে হলো, সঙ্গীত রচনার তার সঙ্গে আমরা এত চমৎকার যে সঙ্গীতের ভান্ডার যুক্ত হলো, কোন চিন্তা থেকে ভালোবাসা থেকে কবিতা তার সঙ্গে গান, এই যে বিষয়গুলো বলুন কিছু শুনি। না শোনা যাচ্ছে না? শুনছেন? আমার মনে হচ্ছে শুনছেন, একটু ইয়া হচ্ছে, কারণ অভিব্যক্তি বলছে নাসির ভাই শুনতে পাচ্ছে, নাসির ভাই শুনতে পাচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তাকে। শোনা যাচ্ছে না নাসির ভাই? শোনা যাচ্ছে? আনমিউট করতে হবে। আপনি প্রশ্নটা প্রথম যেটা করেছিলেন সেই প্রশ্নের জবাব রফিক ভাই দিয়ে দিয়েছেন, মানে তিনি একেবারে জহুরির মতো আবিষ্কার করেছেন আমাকে। জহুরি যেভাবে সোনা রূপার গুণ বিচার করে কোনটা খাঁটি কোনটা ভেজাল ধরতে পারেন, উনি একদম পাকা সার্জনের মতো সে অপারেশনটা করে দিয়েছেন। যে আসলেই আমি রক্তের মধ্যে আমার ছিল ছন্দ, সেটি আমার মায়ের কারণে। আমার মা কবিতা কাগজে লেখেননি, কিন্তু বেসিক্যালি আমার মা মানসিকভাবে কবি ছিলেন। সেই ধরুন 1958 সালে যখন আমরা শিশু, একেবারে শিশু, তখনই মায়ের সঙ্গে সেই মাদুর পেতে জ্যোৎস্নারাতে উঠোনে বসে মাটির চেরাক যেটাকে বলে, ওই যে ইয়ের মধ্যে কাঠের ইয়ের উপরে চেরাক বসিয়ে সেখানে মা বিষাদ সিন্ধু আবৃত্তি করতেন। খায়রুল হাসর, জঙ্গনামা, শহীদে কারবালা,
কাসাসুল আম্বিয়া, আরব্য রজনীর সহস্র রাত্রি, এই সমস্ত আমাদের শিশু মনে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং সেই ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে সেই যুগের দুর্লভ সব, আজকে তো দুর্লভ এগুলো, আনোয়ারা, মনোয়ারা, এইসব সালেহা, এইসব উপন্যাস আমাদের শিশুদের কানে দিয়েছিলেন আমার বোনরা, আমার ভাইরা, আমার চাচি এবং আমার ফুফুরা, এরা প্রত্যেকে আমার মার কাছে এগুলি শুনতে আসতেন। এবং আমাদের বাড়িতে এটা একটা ভাণ্ডার ছিল। আমি জন্মেছিলাম একটা প্রকৃতির মধ্যে। আমার বাড়িটা ধরুন এই বিঘা হিসাবে যদি বলি 20 বিঘা বা 25 বিঘা জমি নিয়ে হবে বাড়িটা। বাড়ির চারদিকে ধরেন আপনার বাগান হচ্ছে 20 বিঘা, আর 5 বিঘা হচ্ছে বাড়ির ভিতরটা, তিন দিকে তিনটা পুকুর, দক্ষিণ দিকে বৈঠকখানা, ভিতরে 10টা ঘর। এই যে রূপকথার গল্পের মতো যে পরিবেশ, এই পরিবেশে আমি বড় হয়েছি। হাজার হাজার গাছ, এবং গাছের মধ্যে পাখির কলকাকলি, সকাল ভোর হতো পাখির ডাক শুনে, রাতে রাতের যে পরিবেশ কাকে বলে সেটাও ওই শৈশবেই দেখেছিলাম। ফলে আমি যখন ক্লাস 6 পড়ি তখন থেকে নিয়মিত রেডিও শুনতাম, রেডিওর সঙ্গে গুনগুন করতাম। কিন্তু আমার বাবা ছিলেন অতিমাত্রায় ধার্মিক, তিনি বলেন যে মুসলমানের ছেলে গান গেলে গুনাহ হবে, আমাকে গান গাইতে দিলেন না। কিন্তু স্কুলে আমি হারমোনিয়াম ছাড়া গান গেয়ে 1 থেকে শুরু 8 পর্যন্ত আমি সবসময় স্কুলে গানের প্রতিযোগিতা প্রথম। পরে গানের এই পিপাসা মিটানোর জন্য, যে বাবা তো আমাকে গান শিখতে দিবে না, তা আমি গান লেখা শুরু করলাম, আমি গীতিকার হব। এবং আমার SSC পাস করার আগেই গানের পাণ্ডুলিপি আমি বাংলাদেশ তো না তখন পাকিস্তান রেডিও ঢাকা কেন্দ্রে পাঠিয়েছিলাম, এবং ছড়া লিখতাম ওই সময় থেকেই। রশিদ ভাই যথার্থ বলেছে, কবিতা নয়, গল্প নয়, নাটক নয়, শিশু সাহিত্য, সবার আগে ওই গান লেখা আর ছড়ার ছন্দ। কবিতা এসেছি আমি স্বাধীনতার কয়েক বছর পরে। তো সুতরাং আমার মধ্যে এই যে যে পরিবেশের কথা, এই পরিবেশ। এবং আরেকটি কথা রফিক ভাই বলেছেন যে যেকোনো বিষয়কে যে ছন্দবদ্ধ করে তোলা, এত বৈচিত্র্য বাকাশে। আমি কিন্তু বিগতভাবে আমি রাজনীতি সচেতন, মৃত্তিকা সচেতন বিশ্বাস করি, প্রগতিশীল রাষ্ট্র দর্শন বিশ্বাস করি। তো অন্তর আমি অসম্ভব প্রেমিক, রোমান্টিক একজন মানুষ, যে কারণে দেখবেন আমার প্রেমের কবিতা যারা পড়েছে তারা আমার প্রতি স্বীকার করেননি, নাসির আহমেদ প্রেমের কবি ছাপ হয়েছে। আবার যারা শুধু আমার বিধ্বস্ত শহরে যেতে যেতে 71 পদবী পড়েছে বা এই টাইপের যে কবিতা, তারা তো নাসির আহমেদ তো রাজনৈতিক কবি, আওয়ামী লীগের চেলা, বঙ্গবন্ধুর পক্ষে কবিতা লিখলে বলে আওয়ামী লীগের চেলা। এই জায়গা থেকে আমাকে বোঝাবেন না। আবার গানের মধ্যে যেটা রফিক ভাই বলেছেন ছন্দের কথা, ওইটা আমি করার চেষ্টা করেছি। যেমন কেন মন তোমায় দেখে অন্ধ হলো, নিজের সাথেই নিজের কেন দ্বন্দ্ব হলো, পাবে না যেন কেন হাত বাড়ালো, কেন মন প্রেমের প্রদীপ জ্বাললো অকারণ, তাকেই আমি শাস্তি দিলাম দেব আজীবন। এই যে রিদম, এই যে অন্তমিল, মানে মানে এই জিনিসগুলি ছড়াকার হিসেবেই আমার সত্তার মধ্যে ঢুকেছিল বলে রফিক ভাই নিজেও একজন মানে সুন্দর ছড়া লেখেন এবং মানে সুগীতিকার, সুগীতিকার তার অনেক গান বেতার টেলিভিশনে রেকর্ড হয়েছে। রফিক ভাইয়ের এই কথাশিল্পী পরিচয় সবাই জানে। তো তিনি যে একদম শিশু সাহিত্যিক, শিশুদের জন্য অসামান্য কিছু লেখা তিনি লিখেছেন এবং তার গানও আছে। তো সুতরাং আমি সেই জায়গা থেকে বলি যে আমাকে যখন যেই জায়গা থেকে যে দেখে ওই জায়গা থেকে বিচার করেন। এই যে বৃক্ষমঙ্গলের কথা উনি বলেছেন, আর বৃক্ষমঙ্গল তো আমার রক্তের মধ্যে, আমি সেই পরিবেশের মধ্যে বড় হয়েছি। আমি অরণ্য মানে বিভূতিভূষণ আরণ্যক যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে আরণ্যকের পরিবেশটা কেমন। আমাদের বাড়িটা সেই পরিবেশ, একটা 91টি বিরাট পরিবার ছিল, 80-90 জন লোক একবেলায় আমরা খেতাম এই সেই টিনের টং ঘরে, মানে চাচা চাচি চাচা তো ভাইরা মিলিয়ে বাড়িতে টোটাল 80 জন মানুষ এক পাতে খাওয়া হতো, এটা 1965-66 পর্যন্ত। সুতরাং সেই পরিবেশে ওই রকম প্রকৃতি, বাড়ির তিন দিকে নদী, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আর এদিকে বাড়ি থেকে বেরোলেই খাল নদী,
এগুলি আমি পাড়ি দিয়ে বড় হয়েছি। ফলে এই যে প্রকৃতি বলেন, এই যে নিসর্গ মগ্নতা বলেন, এবং নিসর্গের কাছে ক্ষমা চাওয়া, প্রকৃতির কাছে মানব জাতির হয়ে ক্ষমা চাওয়া, আসলেই তো আমরা অন্যায় করেছি, অবিচার করেছি প্রকৃতির প্রতি। আমরা সুবিচার করলে আমাদের প্রকৃতি বিরূপ হতো না। আপনি দেখেন যে করোনা শুরু হওয়ার পরে ঢাকার রাজপথে পাখি নেমে আসছে, বিভিন্ন পাখি, এই যে বিভিন্ন আবাসিক এলাকার মধ্যে কেন এসছে, রাস্তা থেকে যানবাহন উঠে গেছে, কালো দোয়া বন্ধ হয়ে গেছে, পরিবেশটা পশু পাখির অনুকূলে চলে আসছে। সুতরাং সেই কারণেই আমি ক্ষমা চেয়েছি। আর রফিক ভাই যে বলেছেন আমার আশালতা সিরিজের একটা কবিতা শোনানোর জন্য, সেই কবিতাটা বলেই আমি শেষ করতে চাই। সেই কবিতাটি ওই নাম কবিতাটি পড়ি, এই কবিতাটি লিখেছিলাম 1985 সালে, হ্যাঁ 85 সালে, এবং এটি আমার বইতে গিয়েছিল 87 সালে। এতদিনে মনে হলো হায়, আপনাকেই বলা যেত আমার একান্ত কথাগুলো, চর্যার ভাষার চেয়ে প্রাচীন এবং দুর্বোধ্য যে কথা, এই সংসারের কেউ কোনোদিন বুঝল না সে ভাষার মানে এবং যথার্থতার অনুবাদ হতে পারত আপনার হাত। এই বুকের অ্যালবাম খুলে আপনাকেই দেখাতে পারতাম কিছু গোপন আলোকচিত্র, রিক্ততার নানা রঙা কিছু জল ছবি, এবং আপনিই হতেন যার প্রকৃত ব্যাখ্যাতা। বড় দেরি হয়ে গেল হায় আশালতা, হৃদয়ের প্রশ্ন শুধু এতদিন কোথায় ছিলেন, নিঃশব্দে নিজেকে আজ ধিক্কারে ধিক্কারে খুব দগ্ধ করে ফেলি, যে নিবিড় মমতার হরিত শ্যামল ছায়া আপনার দু চোখে, কৈশোরের স্বপ্নে সেই লাবণ্য দেখেই একটি কিশোর বুনো পাখি হয়েছিল, ঝড় বৃষ্টি রৌদ্রে উড়ে ঘুরে ঘুরে এত ক্লান্ত হলো, ডানার ক্লান্তির কালি মুছিয়ে দেয়নি কেউ তার, এতদিনে নির্বাসিত যখন স্বপ্নেরা, যখন কাটার ঝোপে আটকা পড়েছে দুটো ডানা, তখন এলেন, তখন এলেন কেন স্বপ্নের কাঙ্ক্ষিত আশালতা। জানি আপনার বুকেও খুব অনুতাপ এ মুহূর্তে ঢেউ তুলে যায়, আপনিও নিঃস্ব আর রিক্তা সন্ন্যাসিনী, আপনাকে আবৃত্তি করে এমন সুযোগ্য ভাষাবিদ এখনো আসেনি কেউ নিঃসঙ্গ জীবনে, দু চোখ দেখেই সেই ব্যর্থতার ভাষা আমিও পড়েছি, নিঃসঙ্গ লতার মতো কোনো বৃক্ষ খুঁজে খুঁজে পথের ধুলো হয়ে গেছে আপনারও তো 18 বছর, মুখোমুখি আজ সব প্রাপ্তির ওপরে শুধু যৌথ দীর্ঘশ্বাস, দেরি হয়ে গেল, বড় দেরি হয়ে গেল হায় আশালতা। অনেক ধন্যবাদ নাসির ভাই, বহুদিন পর আপনার কণ্ঠে শুনলাম আমার প্রিয় এই কবিতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রফিক ভাই, একদম একদম বহুদিন পর। আর নাসিফের কণ্ঠে এই কবিতাটি একটা আলাদা দরদি মাত্রা পায় যখন কবি কণ্ঠে দেব। আমরা আবৃত্তিকাররা চেষ্টা করি সেটা ছুঁতে, কিন্তু এই আশালতার এই এই শটটাই অন্যরকম ভাবে চলে আসে কবির কণ্ঠে, এবং এত চমৎকার ভাবে অক্ষর বৃত্তে তো আমি আবার ছন্দ রক্ষা করে খুব ভালো পড়ার চেষ্টা করেছি, আবৃত্তি শিল্পী তো সেটা ভাবেন না, থিমটাকে প্রাধান্য দেন, আর আমি আঙ্গিকটাকে মাথায় রেখে স্ক্যানিংটা করেছি, ফলে ওই যে অক্ষরবিদ্যার 8-4-6 যে পর্ব, সেই পর্ব রেখে পড়বার চেষ্টা করেছি আর কি। আর গানের কথা যে বললাম যে অনেক মানে এই জিনিসটা আমার মধ্যে আমি আমার বয়সের সঙ্গে মেলাতে পারি না, রফিক ভাই বা আমার সমসাময়িক বন্ধুরা আমার বিরূপ সমালোচনাও করতে পারেন, যেমন আমি কিছু একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারেন আমি কেমন করে এত ভয়ঙ্কর রোমান্টিক গানগুলি লিখি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমার জন্মদিনের একটি অনুষ্ঠান, এক কিশোরী, তার বয়স কত 14 বা 15 হবে, আমার ছেলের 2-1 বছরের বড়, সেই মেয়েটি এত সুন্দর যে আমি হঠাৎ ভাবনা আসলো যে আরে আমার জন্ম কেন 25 বছর পরে হলো না, ভালো লাগার বোধটা আমাকে এমন ভাবে আপ্লুত করেছিল। আমি লিখলাম তোমাকে দেখার পর হৃদয়ে আমার কি যে সর্বনাশের ঝড় বয়ে গেল, তুমি কোনোদিন জানবে না কি ক্ষতি আমার হয়ে গেল। দেখেন এই যে থিম, ফরিদা পারভীন গিয়েছেন, আবু জাফর শুরু করেছেন, আমি বলছি এইরকম যে গল্পের শুরু না হতেই এ কেমন ইতি টানলে, স্বপ্ন আমার হতো মিছেই না হন কেন স্বপ্নটা ভাঙলে, এই তো কত 10 বছর আগের গান, তো আমার বয়সের সঙ্গে তো এই গান যায় না,
কিন্তু আমার ভিতরে শামসুর রহমান এই কথাটা বলেছিলেন যে নাসির আমাকে তো তোমরা দেখো যে আমার 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমার ভেতরে একজন 25 বছরের যুবক যে লুকিয়ে আছে, ও যখন অবচেতন মনে আমার কলম দিয়ে লিখে ফেলে ভয়ঙ্কর সব পঙ্ক্তি, তখন আমার পুত্রবধূ টিয়া হাসে যে বাবা এগুলি কি লেখে। আমি আমার নিজের ক্ষেত্রে দেখি যে একজন কবি বা একজন সৃজনশীল শিল্পী কিংবা একজন পেইন্টার কিংবা তার অবচেতন মনে তার ভিতরে যে একজন মানুষের বাসে এই সমাজের সঙ্গে সে মেশে না, সে সমাজের সে একটা অসামাজিক মানুষ, সে তার আবেগের দ্বারা সে চালিত হয়। তা আমরা যেহেতু ভদ্র সমাজে বাস করি আমাদের অনেক কিছু মানতে হয়, কিন্তু আমার গান সে কারণে এই প্রেমের গান বিরহের গান কষ্টে ভাজাভা মানে সেই যে শুরু হয়েছিল কষ্ট দিয়ে 1980 সালে ফুলের আড়ালে ছিল 20 কাটা আব্দুল জব্বারের গান, আগে কেন তা দেখনি হৃদয়ের ফুল কি করে কুড়োতে হয় ভালোবাসার আগে শেখনি। তো সেই থেকে এখনো পর্যন্ত মানে ওই নাসির আহমেদ আলাদা, তাকে আমি সংসার থেকে বিযুক্ত করে ফেলেছি, সে একা থাকে, সে একা একা তার এই মনোজগৎটাকে রচনা করে, যেটা আজকে রফিক ভাইয়ের আলোচনায় আমার গানের কথা এসছে, বুবলি আমার গান গেয়েছেন, নদী আমার গান গেয়েছেন, তারা শিল্পী হিসাবে অনেক মানে আমার গান অনেক শ্রোতার কাছে পৌঁছে দিয়েছেন। বিশেষ করে নদীর কথা আপনি যেটা বললেন, নদীকে আমি শিশু বয়স থেকে চিনি, ওর বয়স যখন 4 বছর তখন ওর বাবার সঙ্গে আমার বন্ধুত্ব, ওদের বাসায় যাই, আমার মেয়ের ও একটু ছোট, আমার মেয়ের পাশাপাশি বড় হয়েছে, ওর প্রতি আমার একটা আলাদা দরদ একটা মমতা বোধ করি। আজকে যে ও যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই এই গানটাই গিয়েছে ও, আমার ধারণা এখন ডিসেম্বর মাস, তো এই গান মানে আমাকে আপ্লুত করেছে, অনেকবার শুনেছি। আর রওনক মানে বুবলি মনিরা রওনক বুবলি তার গান বেশি দিন আগে থেকে শুনি না, এই তো 6 মাস করোনাকালীন থেকেই তার গানের সঙ্গে আমার যোগাযোগ, অনেক দরদ দিয়ে আন্তরিকভাবে গান গেছে, বেশ কয়েকটা গান গিয়েছে, আমি তাদেরও ধন্যবাদ জানাই। আর রফিক ভাইকে ধন্যবাদ জানাবো না, রফিক ভাই আমার আত্মার অংশ, তাকে আমি কেন ধন্যবাদ জানাবো, আমি তাহলে আমার নিজেকেই ধন্যবাদ জানানো হয়। আর সম্পাদী অনেক দূর থেকে সংযুক্ত হয়েছেন, তিনি এত সুন্দর করে আবৃত্তি করলেন, আমার খুব ভালো লেগেছে। আর আপনাকে কি বলবো ভাই, আপনি তো পুরো অনুষ্ঠানটাই আমাকে এত আলোকিত করলেন যে আমি একটি শব্দ বলবো, কৃতজ্ঞ, ধন্যবাদ। এখানে কৃতজ্ঞতা নাসির ভাই একেবারে আজীবন আপনি ওই রোমান্টিক ছিলেন, থেকেও যাবেন, কবি রোমান্টিকই, কবি দুঃখবাদী হন, কবি কখনো কখনো বেদনাক্রান্ত হন, কিন্তু ভেতরে ভেতরে ওই যে একা বললেন না, কবি মাত্রই একা একজন মানুষ, হ্যাঁ হ্যাঁ একা একজন মানুষ, নিঃসঙ্গতার এই একাকিত্ব নিয়ে আপনি এগিয়ে চলুন। আপনার বয়স 65, 75, 85 এইটা কোনো ঘটনা না, এটা বাইরের মানুষ দেখুক, যাদের সার্টিফিকেট এজ দেখা দরকার তারা মাপুক। আমরা কবি নাসির আহমেদকে ওই 25-এ দাঁড়িয়ে থাকতেই দেখতে চাই। নাসির ভাই সেই কবি, সেই লেখক, তাই না? হ্যাঁ রফিক ভাই বলুন বলুন বলুন। হ্যাঁ না আর নয়, অনেক হলো বলা, আমিও বিদায় নিতে চাইছি। হ্যাঁ বলছি নাসির ভাই সেই সেই ব্যক্তি যিনি বহুমাত্রিক বৈচিত্র্যে যার রচনা শৈলী, আমরা এতক্ষণ এই গানের কথা বললাম, কবিতার কথা বললাম, গদ্যের নানান রকমের তার লেখা আছে, যেমন শিশু সাহিত্য আছে, গানে তো ভরপুর, সঙ্গীতে বললামই, উনি একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টেলিভিশনের অনেক নাটকের উনি স্ক্রিপ্ট করেছেন, নাটক নাটক লিখেছেন, যেগুলো খুব চমৎকার চমৎকার পরিবেশন হয়েছে, এবং বহু বলিষ্ঠ সব খ্যাতিমান সেই প্রযোজকদের প্রযোজনায় আমরা পেয়েছিলাম, সেই সময়টা দেখতাম তখন টেলিভিশনে, আমরা মুগ্ধ হয়ে দেখতাম, তাই না? এবং তখন তো আর অন্য কোনো চ্যানেল হয়নি, যে কারণে একটা নাটক লিখলে ব্যাপক জনপ্রিয় হতো নাটকটা। আমার মনে আছে শওকত ওসমানের 2 সৈনিকের নাট্যরূপ দিয়েছিলাম, ধারাবাহিকভাবে 3 মাস ধরে বিটিভিতে প্রচার হয়েছিল, সব লিজেন্ডরা অভিনয় করেছিলেন, রওশন জামিল, সিরাজুল ইসলাম, মানে এমনকি রাত্রি
অভিনেত্রী হয়েছে আমার ওই নাটক দিয়ে বিটিভিতে, তার হাতে খড়ি ওখান থেকেই শুরু, মিতানুর অকাল প্রয়াত। তো আপনি ঠিকই বলেছেন, ওই সময় অনেক নাটক লিখেছি, তারপর চ্যানেল আইতে লিখেছিলাম প্রায় 12 বছর আগে ঝরা পাতার কাব্য 50 পর্বে 52 পর্বে, এইসব নাটকের কথা এখন সত্যি মনে হয় যে কত নাটক লিখেছি। ধারাবাহিক রফিক ভাইয়ের মনে আছে যে এটিএন বাংলায় 106 পর্বের ধারাবাহিক সুখেরও লাগিয়া, হ্যাঁ সুখেরও লাগে, মৌসুমী প্রথম অভিনয় করলো ধারাবাহিক নাটকে, কারণ সে তো চলচ্চিত্রের সুপারস্টার ব্যস্ত তখন, সেই 2004 সালের দিকে। আচ্ছা রাজীব ভাই, ভোলা জেলার আলীনগরের সেই বালক আজকে কবি নাসির আহমেদ, এবং যিনি আজও লিখে চলছেন, তারপরে তো মানুষের কখনো কখনো মনে হয়, জন্মদিনে আরো বেশি মনে হয়, নতুন করে যদি আবার শুরু হয়, আপনি কি আবার নতুন করে কবি কবি হিসেবে আপনাকে পাবো? আপনার চিন্তার মধ্যে কি আছে এই লেখালেখির এই জায়গায়, কোন আপনাকে এই গড়ে ওঠার এই যে আজকের এই জায়গায় থেকে কি কি চিন্তার উদ্রেক হয়, যে ঠিক সঠিকভাবে আজ আমরা কি যা পেয়েছি, তারপরেও কি কিছু খেদ রয়ে গেল? না, কত কিছুই তো লিখতে পারিনি, কত ভাবনা ছিল লিখবো, মানে ইচ্ছে ছিল যে আত্মজীবনীটা লিখবো, কিন্তু সময় তো পেরিয়ে গেল আত্মজীবনীটা, সেটা আমরা পাবো সামনে, আত্মজীবনীটা লেখা হয়নি, কারণ শারীরিকভাবে তো আমি ফিট নেই, আমার অনেকগুলি প্রবলেম, হার্টের সমস্যা, স্ট্যান্টিং করা 3 বার, তারপরে ধরেন আপনার লিভারের কিছু প্রবলেম আছে, ব্লাড সুগার অনেক বেশি, প্রেশারও মানে ফল করে মাঝে মাঝে, ফলে একটা মানে অনিশ্চয়তার মধ্যে, এটা যদি 50 বছর বয়সে লেখা শুরু করতাম, আমার জীবনে একটি স্মরণীয় আত্মজীবনী হতে পারতো বাংলা সাহিত্যের, কারণ আমার জীবন এত বৈচিত্র্যময় এবং এতটা দগ্ধ, মানে সেই ক্ষতটা দগ্ধীভূত বিষয়টা অনেকেই জানেন না, এমনকি আমার ঘনিষ্ঠতম কাছের বন্ধুরাও জানেন না। আত্মজীবনী লিখলে আমি সাহস করে সেগুলি লিখতাম, যেমন আমার শৈশবের কথা বললেন, আলীনগর সেই গ্রামটা, সেই সবুজ, সেই আমার মা বাবার কবর, যেখানে ভাই বোনের কবর, বড় ভাই বড় বোন, এদের কথা খুব মনে পড়ে জন্মদিন আসলে, মাকে তো বিশেষভাবে মনে পড়ে, স্কুলগুলির কথা মনে পড়ে, কারণ এত এত দুরন্ত ডানপিটে ছিলাম যে একটা স্কুলে 1 বছরের বেশি থাকতাম, অথচ সবসময় ফার্স্ট বয়, 1 থেকে 5 পর্যন্ত মানে সেকেন্ড হইনি, 5 থেকে 8 পর্যন্ত সেকেন্ড হইনি, কিন্তু যখন এই কৈশোর আসলো, অ্যাডাল্ট হলাম, তখন একদম মানে ইয়ে তো, হ্যাঁ মাস্টার্সে গিয়ে তো আপনি ফার্স্ট ক্লাস পাস, সেই হ্যাঁ তো সেটা হয়েছে, কিন্তু ওই কাজে লাগাতে পারিনি, ওই যে একটা সরল বোকার মতো সরল ছিলাম বলে বিসিএস পরীক্ষা দিলে নিশ্চয়ই বড় আমলা হয়ে সচিব হয়ে রিটায়ার করতাম, যার কারণ না 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 আমরা মানের বিদ্যা বুদ্ধি নিয়ে সচিব হয়েছেন বন্ধুরা, আমরা হয়তো বড় আমলা পেতাম, কিন্তু আজকে নাসির আহমেদ না, এই যে শেষ জীবনের অনিশ্চয়তা থাকতো না, এই যে মাথা ঘুরবার ঠিকানা থাকা বা একটু টাকা পয়সা মিনিমাম থাকা চিকিৎসার জন্য, সেটা হয়তো এই অনিশ্চয়তা থাকতো না, এই সাহিত্যের জন্য অনিশ্চয়তার পথে গেছি, মানে আমাকে রশিদ ভাই যে একটু আগে আলোচনায় বলেছিলেন যে সাহিত্যের জন্য সবকিছু ত্যাগ করা, সবকিছুর প্রতি বিমুখ হওয়া, সেটা হয়েছে, সংসার সন্তানদেরকে তো আমি কিছু দিতে পারিনি, আমার নামটা ছাড়া, আমি একটা বইয়ে একটা উৎসর্গ পত্রে লিখেছিলাম যে আমার নামটি ছাড়া তোমাদের কিছুই দিতে পারলাম না, এই ধরনের তো আছে একটা মানুষের মিনিমাম, হ্যাঁ মিনিমাম যে টাকা পয়সা যেটুকু লাগে, যেমন সরকারি চাকরি করলে একটা পেনশন থাকতো, ব্যাংকে 20 লাখ টাকা থাকতো, শেষ জীবনটা করতে হতো না, এখন কাজ করে খেতে হচ্ছে, এখনো এই করোনা কালে কাজ করে উপার্জন করতে হচ্ছে, উপার্জন না করলে মানে কন্টিনিউ করতে পারবো না, তো সুতরাং এই দুঃখ আছে, কিন্তু যদি আলীনগর গ্রামে আবার ফিরে যেতে পারতাম, শৈশবটাকে আবার ফিরে পেতাম, তাহলে অসাধারণ কিছু জিনিস সৃষ্টি করতাম নতুন করে, মানে যে প্রকৃতি, যেটা বললাম যে প্রকৃতির কাছে ক্ষমা চেয়েছি, যাদেরকে ঠকিয়েছিলাম তাদের কাছে ক্ষমা চাইলাম ওই গানের মধ্যে, এই যে বুবলি যে গানটি গাইলেন সেখানে আমি ক্ষমা চেয়েছি, এগুলি এখন মনে হয় যে সেই গ্রামীণ জীবনের জনপদে আবার যদি যেতাম, এখন তো আমি উদ্বাস্তু, ঢাকার মানুষও আমাকে ঢাকাইয়া মনে করে না, এখানকার মনে করে না, ভাড়াটিয়া মনে করে, আবার আমার গ্রামে গেলেও আমাকে কেউ চিনে না, 2 প্রজন্ম 3 প্রজন্ম গ্যাপ হয়ে গেছে, যাদের সঙ্গে মিশেছি তারা 60+, তারা অনেকে মরে গেছে, তারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে, এটাই বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে থেকেও
আপনার কাছে যেমন করে আবেদন জানালেন বেলায়েত ভাই, আমাদেরও আবদার আত্মজৈবনিক একটি রচনা আপনাকে লিখতে হবে। একটু জীবনের শেষ বেলাতে দাঁড়িয়েও খুব দরকার। আমি শুধু আপনার ব্যক্তি নাসির আহমেদ ওখানে উন্মোচিত হবেন সেই লোভে বলছি না, ওর সঙ্গে সময়টা উঠে আসবে। আমি যে প্রথম স্কুলে গেছি সেই বছর আইয়ুব খান মার্শাল দিয়েছে, সুতরাং আমি ওই আমার শৈশবের মধ্যে এগুলি আসবে। সম্পাদক কি বলছে শুনি, সম্পাদক বলো। আমি একটা অনুরোধ জানাতে পারি, আপনি আমার অনুরোধ কি রাখবেন? যদি রাখেন সকলের সামনে বলছি, আমি বেলাল ভাই জানেন আমি যে অনুষ্ঠান করি সম্পাদক লাইভ, আমি আপনাকে সম্পাদক লাইভ, হ্যাঁ সেখানে আমি যেরকম অনেক লেখকের আমাদের দেশের যারা রয়েছেন পশ্চিমবঙ্গের এদের আমি প্রতিদিন এসে ওনারা কিন্তু চলে যাচ্ছেন, আমি ওদেরটা ধরছি। আমার ধরুন ভগীরথটা ১৩ পর্ব হয়ে গেছে, তপনদা ৭ পর্বে বলেছেন, এবং আমার ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা একটু চলে। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কিন্তু এই কাজটি করতে পারি। আপনি আমার লাইভ এসে বললেন সেটা ইউটিউবে থাকে, সেটা আপনাদের যখন লেখা ব্যাপারটাতে সত্যি সময় সাপেক্ষ আপনি বলতে পারেন, আমি সেই তাহলে সেই দায়িত্বটি আমি নিতে পারি যদি আপনি আমাকে অনুমতি দেন সকলের সামনে। আমি চাইলাম আপনার জন্মদিনে এটা আমার অবশ্যই অবশ্যই নাসির ভাইকে আমরা আবেদন জানাবো সেই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ সম্পাদী, আপনি চমৎকার প্রস্তাব দিয়েছেন। আর রফিক ভাই আমাকে যেটা অনুরোধ করলেন আমিও আপনাকে অনুরোধ করবো, আত্মজীবনী লিখুন, কারণ আমরা কাছাকাছি সময় তো এক সময় আমরা বেড়ে উঠেছি, আইয়ুবের মার্শাল্ল, জিয়ার মার্শাল্ল, এরশাদের মার্শাল্ল, জেনারেলদের বুটের নিচে আমাদের কৈশোর যৌবন এবং জীবনের সোনালী সময় চলে গেল। তো সেই আক্ষেপ, সেই সময়, সেই সময়ের পাকিস্তানি দুঃশাসন, আমাদের জীবন জীবিকা, আমাদের অভিভাবকদের শিক্ষা দীক্ষার মানে সংকট, সারা গ্রামে একটা স্কুল নেই। মনে আছে যে মা মানে মানে ছাতা ছিল না, মানকচুর বড় পাতা, সেই পাতা কেটে মাথার উপর দিয়ে বলতেন বাবা এটা এক হাতে ধরো, আর বইগুলি সারের বস্তার যে পলিথিন, তখন তো পলিথিন না, এই পলিথিন দিয়ে সারের বস্তা হতো, কেটে তার মধ্যে বইগুলি দিয়ে দিতেন, সেই বইগুলি এক বগলে বইয়ের মধ্যে দিয়ে দিতেন পাজামা আর জামা। তো সেই সেই জিনিসটা আমরা এখন আর মানে এই যুগের বাচ্চাদের কল্পনা করতে পারি না, ওই রকম পরিবেশের মধ্যে থেকেই বৃত্তি পেয়েছি, বৃত্তি পেয়ে সেই ৬২ সালে বৃত্তি পেয়ে ক্লাস ৫ পাস করেছি, ৬৫ সালে ৮ বৃত্তি পেয়েছি, ওই দারিদ্র্যের মধ্যে, ওই কষ্টের মধ্যে ৪ কিলোমিটার রাস্তা যেতে ২-২.৫ ঘন্টা লাগতো, কারণ সবই কাদা, কোনো রাস্তা ছিল না। ৬৫ সালে ভোলায় প্রথম ইট বিছানো রাস্তা হলো, তার আগে পর্যন্ত মানে মেঠো পথ, আলপথ দিয়ে স্কুলে গেছি। সুতরাং আমাদের যে দুঃখ কষ্টের লেখাপড়া, আমাদের যে পূর্ব পাকিস্তানের যে দারিদ্র্য অনটন, সেটা তো স্বাধীনতার পরের মানুষ দেখেনি। বঙ্গবন্ধু একটা বাংলাদেশ বানিয়ে দিয়ে গেছে, আজকে আমরা সেই বাংলাদেশে আমরা আজকে আধুনিক জীবন যাপন করি। জুতাই তো পরে না আমার বাচ্চা ছাড়া, বাবার একজোড়া জুতা ছিল, কোথাও গেলে হাতে করে নিয়ে যেতেন, অনেক দূরে গিয়ে সেই মসজিদের পাশে কোথাও পাকা ঘাটলাই গিয়ে পায়ের কাদাগুলি ধুয়ে জুতাটা পরে শহরে প্রবেশ করতেন। তো এই তো দেখেছি, মানে মানে এক জামার উপরে দুই জামা পরে আমরা বড় হইনি। এসএসসি তে যাওয়ার আগে ফুল প্যান্ট কারে বলে জানি না, এসএসসি পাস করার পরে কলেজে পড়তে হবে একটা ফুল প্যান্ট কিনে দিয়েছিলেন বাবা। তো সুতরাং এই যে জীবন, এই জীবনের যে দুঃশাসন এবং মানুষের কষ্ট, ফতোয়াবাজি, নারী নির্যাতন, নারীদের পেটানো তো একটা সামাজিক কালচার ছিল। তো সুতরাং এগুলি তো মিস করবে এই প্রজন্ম আমরা যদি না লিখে রেখে যাই, আমরা যে জীবনের মধ্যে দিয়ে এসেছি। সেটাই, হ্যাঁ সেটাই। তো সুতরাং সেই জীবন, হ্যাঁ এই যে এই কনফিউজি, হ্যাঁ এই যে স্মৃতিচারণ এবং সত্যিকার অর্থে, এবং এই জন্যই তো সৃষ্টিশীল লোকদের আমাদের দেশটাই হচ্ছে এমন। আমরা যদি আরেকটু আরেকটু দায়িত্ববান হতাম, যারা নাকি এই সৃষ্টিশীল কাজে নিয়োজিত যে মানুষগুলো, যারা সমাজকে বাঁচিয়ে রাখে, দেশকে বাঁচিয়ে রাখে, যে কালকে কালান্তরে নিয়ে যায়, তাদের প্রতি একটু দায়িত্ব যদি থাকতো তাহলে বোধহয় এই ব্যাপারটি ঘটতো না। একটু আগে নাসির ভাই যে কথাটি বললেন, যিনি
দেশের একজন সুযোগ্য সন্তান হিসেবে গড়ে উঠেছেন, শুরু থেকেই শ্রেণীতে প্রথম হয়েছেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনার্সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং এমএ তো হয়েছেন আমরা জানি, এবং সেই মানুষটি তারপরে উনি আরাম আয়েশের দিকে যাননি, অথচ তার হাতছানি ছিল প্রচন্ড, এবং তারপরেও তিনি লিখে গেছেন দুহাতে এবং আমাদের ঐশ্বর্যমণ্ডিত করেছেন আমাদের সাহিত্যকে, আমাদের শিল্পকে, তারপরেও ক্ষেত থেকেই যায়। কিন্তু তারপরও বলবো নাসির ভাই, আপনি যেই সৃষ্টি রেখে গেছেন, রেখে যাচ্ছেন, আবার আরো আরো দীর্ঘকাল লিখবেন আমি জানি। এবং তার প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, যে আপনি শরীরের যেই সমস্যাগুলোর কথা বললেন, আমরা বিশ্বাস করব, আমরা প্রার্থনা করব, আমরা কামনা করব, নিশ্চয়ই সব তুচ্ছ হয়ে যাবে এই জীবনী শক্তির কাছ থেকে। আপনি নাসির আহমেদ বেঁচে থাকবেন দীর্ঘকাল, এই এই আমাদের এই কালের নানা রকমের সময়কে পার করে দেবেন, যেমন চিকিৎসা আছে ঠিক তেমনি ভাবে আপনার মনোশক্তি, আপনার জীবনী শক্তি অবশ্যই এগিয়ে নিয়ে যাবে, আপনি অনেক ভালো থাকবেন, আপনি শতায়ু লাভ করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আপনার কাছে অনেক কিছু পাবো আমরা। আপনার কাছে আরেকবার ছোট্ট করে কিছু শোনার অপেক্ষায় আসবো এই লেখনী নিয়ে এবং নানা বিষয় নিয়ে। এবার আমরা সম্পাদ্যের কাছে যাবো একটা আবৃত্তি শোনার জন্য, তারপরে ঐশিকা নদীর গান শুনবো, মনিরার বুবলি গান শুনবো, এবং এক ফাঁকে রফিক ভাইয়ের কাছে শেষ কথা শুনবো, এবং পরিশেষে নাসির ভাইয়ের কথা বলবো। এই যে আমাদের এমনই এক প্রান্তে খুব সংক্ষেপে শেষ করে দিন, মানে মানে অনেক রাতও হয়েছে, রফিক ভাইও তারা আছে, আমারও একটু তারা আছে, আমরা বুড়ো মানুষ তো। এখনই শেষ পর্যায়ে সম্পাদক, তোমার শেষ আবৃত্তিটা করো, বলো। তাহলে আজ এখন আর আবৃত্তি কেন করছো, এখন আমরা ওনার কথা শুনি, পরে কখনো শোনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা ঐশিকার একটি গানে যাই, গানে গিয়েই তারপরে আমরা আচ্ছা বুবলির কাছে যাই। বুবলি তুমি তোমার গানটি বলো, ঐশিকার গান দিয়ে শেষ করবো, বলো তোমার গানটি করো। নাসির আঙ্কেলের কথাগুলো শুনলাম, মৃত্যু পরবর্তী সময়ে যে বেঁচে থাকে সেই সমাধান আপনি মানে সবাই তো মৃত্যু পরবর্তী সময় স্মরণীয় হয়ে থাকে না। যাই হোক, আমি শেষ গানটা করবো আমার, এটাও কবি নাসির আহমেদের লেখা এবং শাহিন সরকার। হ্যাঁ শোনাও। আমাদের দেশের মহান নেতা বঙ্গবন্ধু বিদ্যাপতি গানটি উনি লিখেছেন। বঙ্গবন্ধু কে বলে তুমি নেই, কে বলে তুমি নেই, শোষিত পীড়ে তুমি জাতি তোমার বন্ধু বন্ধু তুমি তুমি তো স্বাধীনতা রক্ত পতাকায় বাঙালি জাতির গৌরব বীরের মহিমা, তুমি তো আছো স্বাধীনতার রক্ত পতাকায় বাঙালি জাতির গৌরব বীরের মহিমা।
খুব সুন্দর, খুব সুন্দর বুবলি, তোমার বরাবরের মতো শেষ গানটি খুব চমৎকার ভাবে এবং কবির উপস্থিতিতে, গীতিকারের উপস্থিতিতে, এবং তিনি সুর করেছেন, তিনিও আমাদের মাঝেই আছেন এবং উনি শুনতে পাচ্ছেন, আমরা জানি উনি পুরো অনুষ্ঠানটা জুড়েই আছেন। আজকে আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি অনুষ্ঠানে। আমরা অনেক কিছু দেবার আছে এখনো। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব মিষ্টি গলা তোমার, খুব খুব ভালো থেকো। হ্যাঁ, যখন 40 বছর পার হয় তখন কবি কি বলেছিলেন, ছোট্ট লাইন গুলোতে আমরা কি খুঁজে পাই, একটি কথা বলতে চাই। যে পায়নি মেঘের সাক্ষাৎ কোনোদিন, যে জানে না বৃষ্টির মমতা কি, যে গাঢ় স্পর্শময়, যে পায়নি তোমাকে নশ্বর জীবনে, কি করে সে স্বপ্ন দেখে সুদূর স্বর্গে, সেই জানে কি যে খরতাপে জীবন অপূর্ণ পোড়া মাঠ, জীবন অপূর্ণ পোড়া মাঠ। এই এই যে জীবন পোড়া মাঠ, এই যে একটু আগে যে কবির বাণী শুনছিলাম, কথা অন্তর অনুভূতি শুনছিলাম, তার সাথে খুব মিলে যায় যে জীবনে অনেক কিছুই তিনি দিয়ে যাচ্ছেন, কিন্তু ভেতরে ক্ষয়ে ক্ষয়ে সেই পোড়া মাঠ, মাঠের যে তুষের আগুনের মধ্যে থেকেই তৈরি হচ্ছে, কিন্তু সেটা আছে বলেই বোধ হয়। কিন্তু এই জীবন যদি খুব সুখময় হতো, খুব নানা রকমের ঐশ্বর্যময় হতো, তাহলে কি সৃষ্টি পাওয়া যেত বোধ হয় না। সেই জন্যই আমার মনে হোক না, তারপরেও তো পেয়েছি অনেক অশেষ ভান্ডার। আমরা একদম শেষ পর্যায়ে, রফিক ভাই আপনার কিছু ছোট্ট করে কিছু কথা অনুভূতি শুনি, শোনার পরে
নাসির ভাইয়ের ছোট্ট একটি কথা বিদায় লগ্নে আমরা শুনবো, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি চিন্তা করছেন ছোট্ট এক লাইন দুই লাইনে শুনে ঐশিকানু গানের মধ্য দিয়ে আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠানে। আবার আগামী জন্মদিনে আবার কবিকে নিয়ে মগ্ধ হব এই বন্দি দুঃসময়ের এই প্রার্থনা। বলুন রফিক ভাই। অনেক ধন্যবাদ বেলাল ভাই। একেবারে শেষ বেলাতে তারা শঙ্করের কবি উপন্যাসের নেতায়ের বাক্যটি উচ্চারণ করি, জীবন এত ছোট কেন। নাসির ভাই বারবার বলছেন, নাসির ভাই বারবার বলছেন তার বয়স হচ্ছে, আত্মজৈবনিক রচনা লেখবার সময় পেরিয়ে গেল, জীবন এত ছোট কেন বলে যে দীর্ঘশ্বাস নেতাই ফেলেছিল, সেই দীর্ঘশ্বাস গোটা মানব সমাজেরই মানব সম্প্রদায়েরই বুক জোড়া দীর্ঘশ্বাস। সেই প্রকৃত অর্থে তার আয়ুষ্কাল 80 কিংবা 90 কিংবা শতাব্দী হোক না কেন, তবুও তার কাছে মনে হবে জীবন এত ছোট কেন, ভালোবেসে মিটিল না সাথ, আমার জীবন এত ছোট কেন। রাইট, তো আজীবন আপদ মস্তক রোমান্টিক কবি নাসির আহমেদ আমাদের মধ্যে, আমাদের প্রত্যাশা আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন, আমরা তার জন্মদিন আরো দীর্ঘ দীর্ঘ সময় জুড়ে পালন করতে চাই, উদযাপন করতে চাই আনন্দের সাথে বেদনার সাথেও, কারণ নাসির ভাই খুব বেদনা ভালোবাসেন, নাসির ভাই খুব গোপনে দুঃখ বিলাসিতা করেন, এই দুঃখ বিলাসিতার মধ্যে তার রোমান্স ফুটে ওঠে। যাই হোক, সেই জন্য বলছিলাম আনন্দের সঙ্গে এবং বেদনার সঙ্গেও আমরা উদযাপন করতে চাই নাসির ভাইয়ের জন্মদিন, জীবন যত ছোটই মনে হোক না কেন, এইটুকু একটি মাত্র জীবনকে আপনি যতভাবে আলোকিত করেছেন সেটি কম নয়, আপনি যত মেধাবী মানুষ, আপনার মেধা যদি কি বলবো, আপনি কর্ম নির্বাচন মানে পেশা নির্বাচনের ক্ষেত্রে যদি অন্য কোনো পেশায় যেতেন হয়তোবা ওই পেশাগত দিক থেকে মগডালে উঠে পড়তে পারতেন, কিন্তু বাঙালি পাঠকের জন্য, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে নাসির আহমেদকে আপনি একটু একটু করে নির্মাণ করে রেখে গেলেন, রেখে যাচ্ছেন, সেই নাসির আহমেদ রচিত হতেন না বলেই আমাদের মনে হয়। একদম। যাই হোক, আমরা আমরা এই নাসির আহমেদের জন্য দীর্ঘায়ু কামনা করি, তাঁর প্রকৃতি লগ্নতা এই দেশের মাটি ও মানুষের সাথে, সবুজ ঘাসের সাথে, তাঁদের কিরণের সাথে যেভাবে নিবিড় হয়ে তিনি জীবন যাপন করেছেন, সেই নিবিড় নৈকট্যের মধ্যে দিয়েই যেন বাকি জীবনটুকু তিনি যাপন করতে পারেন। আমাদের আছে দুঃখ, আছে গ্লানি, আছে বেদনা, তবু এই সমস্ত কিছু অতিক্রম করেও এই যে একটিমাত্র জীবন, এই জীবন যাপন করবার যে গৌরব, যে আনন্দ, আপনি প্রায়শ বলেন তো আপনার চোখের সামনে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, একটি নতুন দেশের উদ্ভব আপনি কাছে থেকে দেখেছেন, একটি জাতীয় নতুন পতাকার আপনি উঠতে দেখেছেন চোখের সামনে, এই বিরল সৌভাগ্য আপনার পরবর্তী প্রজন্মের কারোরই হবে না, আপনার পূর্বের প্রজন্মের অনেকের হয়নি, ফলে এই জীবনের জন্য আপনি আফসোস করবেন না, যা পেয়েছেন কম কিছু নয়, মানুষের এত হৃদয় নিংড়ানো ভালোবাসা, এত গভীর শ্রদ্ধা, এই প্রাপ্তিকে ছোট করে দেখতে নেই। তো যাই হোক, আপনি অনেক ধন্যবাদ। আসলে আমি জানি বাসা বেঁধে অনেক বড় বড় ব্যাধি বাসা বেঁধে আপনার বুকের মধ্যে, তবু আমাদের ভালোবাসা যেন আপনাকে আগে রাখতে পারে। অনেক ধন্যবাদ রফিক ভাই, অনেক অনেক চমৎকার আশাবাদ ব্যক্ত করলেন, সেটাই আমরা চাই, আমরা সবারই এ চাওয়া, আমাদের সবার চাওয়া। এখানে যারা দর্শক শ্রোতা দীর্ঘক্ষণ ধরে এই যে কবিকে আজকে শুভেচ্ছা জানালেন, জন্মদিনে অভিনন্দন জানালেন, মুগ্ধ হয়ে শুনলেন, গান শুনলেন, আবৃত্তি শুনলেন, আমাদের সঙ্গে তাদেরও কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতিটি বার্তা কবির কাছে পৌঁছে গেছে আমাদের শিল্পীদের কাছে। আজকে সম্পাদক তোমার এক লাইনে তুমি কিছু বলো শেষবার, কবিকে কিছু কি বলবে ছোট্ট করে একটু শোনাও।
আর যখন লেখার সময় নেই, মানে লেখার সময় থেকে বলতে পারবো না, আমি ধৈর্য থাকি না, থাকি না, সেই জন্য আমি আমার যে নিবেদনটুকু আবেদনটুকু জানালাম নাকি ভাইয়ের কাছে, আমি চাইবো আমার চোখ যেন রক্ষিত হয়, যেন আপনি যেন আমার লাইভে আসেন, কিছু বলেন, কয়েকটি পর্বে আমি আপনাকে করতে চাই, এটুকুই আমার নিবেদন। আমি চেষ্টা করবো সেটা এই কাজটি করতে, আমাকে তার জন্য অনুমতি দেওয়া হোক, এইটুকুর আবেদন জানি আমি। এবং এটা বেলার ভাইয়ের দায়িত্ব, ব্যবস্থাটি করতে আলাপ করবো তোমার এই বিশাল কর্মযজ্ঞ, যেখানে সব বলিষ্ঠ সব লেখক শিল্পীরা যারা বিশাল ক্ষেত্র আছে, সেই জায়গায় তুমি অবশ্যই অবশ্যই নাসির ভাই যুক্ত হবেন, এবং তার সঙ্গে রফিকুল রশিদ ভাই যে আছে, রফিক ভাই তারও বিশাল সৃষ্টি আছে, তাকেও নিয়ে তুমি নিশ্চয়ই তার একটি পর্বে এমন পর্বে যুক্ত করবে, এবং নিশ্চয়ই আমরা আশা করি তারা সময় দেবে, নাসির ভাইও দেবেন, রফিক ভাইও দেবেন, রঞ্জিত হয়ে আমরা ঐশিকা নদীর কাছে যাব। আমরা এতক্ষণ ধরে দীর্ঘ যে সময় আমরা পার করলাম, তারপরে মনে হয় যে এই কবিকে নিয়ে তার যে বিশাল সৃষ্টির বা ভান্ডার আছে, সেখানে হয়তো কতটুকুই বা আমরা এখানে পেয়েছি, আরো বিশাল রয়ে গেছে। আমরা দর্শক শ্রোতাদের বলবো, আমরা এই কবিকে ঘিরে আরো আরো সারা বছর ব্যাপী অনেক অনুষ্ঠানে থাকবো। বন্দীপ দুঃসময়ের আরেকটি পর্বে আমরা তাকে পেয়ে ধন্য হয়েছিলাম, আগামী তো পাবো, এবং তাকে অভিনন্দন জানাই, আপনাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এখানে আজকে অনুষ্ঠানে যারা যারা যুক্ত হয়েছিলেন, বাচিক শিল্পী ইকবাল খোরশেদ, সম্পাদক উনি এখনো আছেন, ঐশিকা নদীর একটু পরে গান শুনবো, রফিক ভাই তার অনেক ঋদ্ধ আলোচনা, এত মর্মস্পর্শী, এত চমৎকার, এত কাছে থেকে দেখা যে কবিকে, সেই বিষয়গুলো তিনি ছোট্ট করে অনেক অনেক বিশাল ভাণ্ডারে চলে গিয়েছিলেন, তাকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর নাসির ভাই আজকে এই 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 শুভক্ষণে তাকে পেয়ে আমরা ধন্য, কৃতজ্ঞতা জানাই সেই জন্যই, এবং তার যে অন্তরতম নিগূঢ় অবস্থান থেকে যে কথা বলেছেন সেগুলোকে আজকে আমাদের বাড়তি পাওনা কবিকে নতুন করেছে না। আপনার দীর্ঘকাল আপনার সৃষ্টি থাকবে মানুষের কাছে, বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন নিশ্চয়ই সেই জায়গা, সেই সেই ঐতিহ্য নিয়েই আজকের এই অনুষ্ঠান আমরা জানি, সেই জন্যই আপনাকে আমরা আবারও শুভেচ্ছা জানাই, শেষ লগ্নে অভিনন্দন জানাই। আপনার আগামী জন্মদিনে আবার নিশ্চয়ই দেখা হবে। ঐশিকা নদী, তার গানের মাধ্যমে যাব, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী এবং আজকের যে মধ্যমণি কবি, তাকে এত কাছে থেকে সেই ছেলেবেলা থেকে, কবি নিজেও বলেছেন যে ঐশিকা নদী ছেলেবেলা থেকে তাকে পাওয়া, এবং তার আদর্শেরও অনেক ছোঁয়া ঐশিকা নদীর নিশ্চয়ই আছে বাবার পাশাপাশি, আমি আমি জানি ততটুকুই। ঐশিকা নদী, তুমি গান গাইবার আগে কাকুকে নিশ্চয়ই কিছু দুটো অনুভূতির কথা বলেই নিশ্চয়ই তুমি তোমার গান করবে, তার গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিদায় নেব। আজ বলো কাকুকে একটাই বিষয় বলার আছে, আপনি আরো অনেক দিন বেঁচে থাকুন, আমাদের মাঝে থাকুন, আমাদের আলোকিত করে যান, শুভ জন্মদিন আবারও। একটু আগে কাকু একটি গানের কথা উল্লেখ করেছেন, গল্পের শুরু না হতে, সেই গানটি আমি ছোট্ট করে একটু শোনা। গল্পের শুরু না হতে কেমন ইতিটানলে, স্বপ্ন আমার হতো মিছি না, কেন স্বপ্নটা ভাঙলি, এ কেমন ইতিটানলে। গল্পে শুরু না হতে, গানটি সুর করেছেন সুস্রষ্টা শাহিন সর্দার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা, ধন্যবাদ, আবার অভিনন্দন।